নিউজার্সির সকল রেসিডেন্টসের দৃষ্টি আকর্ষণ করছি। নিউজার্সিতে সুলভ মূল্যে বাড়িঘর ক্রয় বিক্রয়ের জন্য একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইএক্সপি রিয়েলিটি। ইএক্সপি রিয়েলিটির সেলিং এজেন্ট জনাব গোলাম হাসান জানাচ্ছে আপনাদেরকে স্বাগতম। আপনারা ইএক্সপি তে ফোন কল করুন, টেলিফোন নাম্বার 9735575158। সুপ্রিয় দর্শক মণ্ডলী, শুভ সকাল। আমি মোহাম্মদ হারুনুর রশিদ দিদার, আমেরিকার নিউ জার্সি শহর থেকে থিং বিগ চ্যানেল থেকে বলছিলাম। দর্শক মণ্ডলী, এখন আজ রোববার সুন্দর সকাল মার্কিন মুলুকে, বাংলাদেশে সন্ধে 7টা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ আপনাদের সাথে আমার অতিথি হয়ে আসছেন জনাব ফরহাদ মাজহার। ফরহাদ মাজহার কে আমি বিশ্বাস করি যে আপনাদের মাঝে পরিচয় করিয়ে দেওয়া লাগবে না। যারা দেখছেন আমেরিকা থেকে, ফরহাদ মাজহার ইজ এ বাংলাদেশি পোয়েট, রাইটার, কলামিস্ট, ফার্মাসিস্ট, সোশিয়াল অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট অ্যান্ড এনভায়রনমেন্ট এক্সপার্ট। He is one of the founders and the managing director of Ubinik. Sir Farhad Majar, apnake amar Think Big channel e shagotom. Onek dhonnobad apnader darshokder onek shubhechha, salam shobaike. Asha kori shobai bhalo achen. Mr Farhad Majar, kemon achen, kemon jacche ei je corona kalin shomoy apnar din gulo? না, আমি তো এখন দেখতে পাচ্ছেন আমি মোটামুটি ভালো আছি। আমার তো একবার করোনা হয়ে গেছে। আর বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি যদি চিন্তা করেন, তারা তো ভালো থাকার কথা না। শুধু বাংলাদেশ না, সারা পৃথিবী তো একটা বড় ধরনের সংকটের ভিতর দিয়ে যাচ্ছে, করোনার জন্য শুধুমাত্র না, তার আগেই 2008 সাল থেকে একটা অর্থনৈতিক সংকট সারা পৃথিবী চলছে, একটা নানান ইনজাস্টিস, অবিচার, অন্যায় চলছে নানাভাবে। ফলে ভালো থাকার মতো পরিবেশ নাই, কিন্তু তার মধ্যে ভালো থাকতে হচ্ছে আমাদেরকে। মানে আমি নিজের কথা যদি বলি, ওই তো লড়াইয়ের মধ্যে আছি সারা জীবন, যেমন ছিলাম আমরা জীবন সংগ্রামের যে যুদ্ধ, সে যুদ্ধ চালিয়ে যাচ্ছি। স্যার আপনার, আমি তো জানি যে ইউ আর বর্ন ইন নোয়াখালী, নোয়াখালীর মাইজদি শহরে জন্মগ্রহণ করেছেন। আমরা যদি একটু ছোট্ট করে আমার দর্শকদের, মানে আপনার বেড়ে ওঠা। আমি মাইজদি শহর, যেটা বেড়ে উঠেছি, এটা আমার খুবই প্রিয় শহর। তবে আমার জন্ম ঠিক মাইজদি শহরে না, আমার জন্ম হয়েছে পুরনো যে নোয়াখালী, যেটা ভেঙে গেছে, সেই ভাঙ্গা শহরে, মেঘনা যেটা হারিয়ে গেছে, তো সেখানে আমার জন্ম হয়েছে। আমার মায়ের মুখে গল্প শোনা যে নদী যখন ভাঙে, তখন আমার মা আমাকে কোলে করে এই সেই মেঘনার ভাঙ্গনে বিলীন হয়ে যাওয়া নোয়াখালী শহর থেকে তিনি চলে আসছেন। ফলে আমি একটা একটা ঘর ভাঙা মানুষ বলতে পারেন। জন্ম আপনার মাইজদি থেকে দক্ষিণে বলছেন আপনি? হ্যাঁ, দক্ষিণে। ওই জায়গাটার নাম কি? ওই জায়গাটা তো আমরা তো এখন তো ধরুন ওটাকে তো আমরা চর আকারে এখন চিনি, তো আমাদের সেই সময় তো আপনার পুরনো নোয়াখালী শহর আকারে এটা পরিচিত ছিল। মানে আমাদের কাছে ছেলেবেলা যখন বড় হয়েছে, ঢাকা শহর, মানে সরি, আমরা যখন শহরে যেখানে এসে আমরা বসত গড়লাম, সেটার নাম ছিল সুধারাম থানার অন্তর্গত, সেটা তো মাইজদি কোর্ট শহর। তো সেটাকে শহর বলা যখন আমরা এসেছি, তখন এটাকে শহর বলা ঠিক হবে না, তখন একদম একটা শহর বলে কিছু ছিল না। আমার ছেলেবেলা বড় হয়েছে ওটা একেবারে একটা একটা কৃষি মাঠ আর কি, একটা বড় একটা কৃষি মাঠ। তখন এখন যখন ওখানে গেলে আপনারা দেখবেন যে একটা পুরনো হাসপাতাল আছে ওখানে আমাদের পাড়ায়, তো ওই হাসপাতাল তখন ছিল না, পুরো হাসপাতাল ব্যাপী পুরোটাই ছিল একটা খেত, একটা মাঠের মতো। তো সেই মাঠের আবার শেষ প্রান্তে ছিল আপনার খুব বিখ্যাত শহরের দিঘি, মাইজদি শহরের দিঘি। এটা খুবই জনপ্রিয়, মানে খুবই পরিচিত একটা দিঘি সেটা। এবং আমাদের ছেলেবেলায় আমরা ওই দিঘিতে বহু সাঁতার দিয়েছি, বহু দুষ্টামি করেছি। আমার ছেলেবেলার প্রচুর স্মৃতি জড়িত আছে সেই দিঘিকে কেন্দ্র করে।
তো সেই শহরটাতে পড়া হয়েছে। আর এমনি যদি আপনার শহরের কথা বলেন, যে জিনিসটা আমার বেশি মনে পড়ে খুব দ্রুত বেগে, যখন আমাকে প্রশ্ন করলেন যে দিঘির চতুর্দিকে ভাঙ্গা শহরের যে সকল প্রশাসনিক যে সকল জায়গাগুলো দরকার, একটা কিছু প্রশাসনিক ক্ষেত্রে সেটা সোনাপুরে, কিন্তু আবার শহরের চারদিকে মানে দিঘির চারদিকে আবার বহু সরকারি দফতরগুলো ছিল, বিশেষত ভূমি অফিসগুলো তখন খুব তৎপর ছিল সেখানে। পরবর্তীকালে এখন বোধ হয় জেলা জজের অফিস লেখানো হয়েছে, তো সেখানে আপনার ওটা তখন একেবারে খালি ছিল চতুর্দিকে, বড় বড় টিনের, সে ব্রিটিশ আমলে বড় বড় টিনের ঘর চতুর্দিকে গোল করে আপনার থাকা, চারদিকে আপনার বৃত্তের মধ্যে একটা সুতি ঢালা একটা পথ, তো আমরা ওই পথে প্রচুর দৌড়াতাম হাঁটতাম। আর পুকুরে আমরা পুকুর ধরো দিঘি, বিশাল দিঘি, সে দিঘিতে আমরা সাঁতার কাটতে যেতাম, যেতাম আর তো আমার খ্যাতি ছিল যে আমি তো খুব ভালো সাঁতার কাটতে পারতাম, তো ওই দিঘির মাঝখান দিয়ে এদিক থেকে ওদিক পর্যন্ত চলে যাওয়া ছিল আমাদের বাচ্চাদের তখন খুব বড় ধরনের প্রতিযোগিতা, কে কত বড় নায়ক হিরো সেটা, হ্যাঁ সেটা বিচার হতো যে আপনি সাঁতার কেটে এক পাশ থেকে আরেক দিকে আপনি যেতে পারছেন কিনা। তার স্বভাবত এটা যদি ঘরে এসে পৌঁছাতো মায়ের কাছে বা আমার বাবার কাছে বা আমার বন্ধুদের কাছে, তো স্বভাবতই তারা তো ক্ষিপ্ত হয়ে যেত, আমাকে মার মারও ক্ষিপ্ত হতো তার জন্য, যে দিঘি দিঘি আপনি সে তখন বাচ্চা ছেলে একটা বিশাল দিঘির এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত আপনার সাঁতার দিয়ে চলে যাচ্ছে। আর তার দিঘিকে কেন্দ্র করে মেলা গল্প আছে, দেখে মাঝখানে গেলে লোকে ডুবে চলে যায়, টিনে নিয়ে চলে যায় পানির তলে, এইসব তো গল্প আছে। তো আমাদের জীবনে সৌভাগ্যবশত এরকম কোনো ঘটনা ঘটেনি। ওখানে প্রচুর আপনার পদ্মফুল মতো ছিল তার এক সময়, তো বেশি দিন পায়নি, তারা পদ্মফুল নষ্ট হয়ে গেছে, কিন্তু আরো নানান রকম আপনার শালুক টালুকগুলো ওখানে ছিল। পুকুরটা খুব একটা মজা পুকুর মতো ছিল, প্রচুর মাছও ছিল তখন সে সময়। আমি খুব আগে খালের কথা বলছি, আমার ছোটবেলা চমৎকার, আমি মুগ্ধ হয়ে আপনার শৈশবের, যে আমার মনে হয় যে এই যে কবি ফরহাদ মাজহার একজন প্রাবন্ধিক লেখক, যাকে দেখে আমি ব্যক্তিগতভাবে মুগ্ধ হই, আমার সেই বাল্যকাল থেকে আমি যেন ফরহাদ মাজহারকে ফলো করি, আজ আমার সৌভাগ্য হয়েছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, আপনাদের জানার জন্য, আমি যে প্ল্যাটফর্মটাতে কাজ করি, এই প্ল্যাটফর্মটার মিশন হচ্ছে যে সারা পৃথিবীতে যত বাঙালি ছড়িয়ে আছে, বাঙালিরা এখন জীবন এবং জীবিকার তাড়নায় ছুটে বেড়াচ্ছে একেবারে দেশ থেকে দেশান্তরে, তো এরকম একজন ফরহাদ মাজহার, যিনি কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম দিকের ফার্মাসি ডিপার্টমেন্টের থেকে উচ্চশিক্ষা গ্রহণ করা একজন মানুষ, যিনি আমার মতো এই মার্কিন মূলকে ছিলেন, আমেরিকার নাগরিকত্ব পেয়েছেন, আবার চলে গেছেন, যেই মাটি এবং মায়ের গন্ধ পেয়ে উনি বলছিলেন যে বড় হয়েছেন সেখানে ছুটে গেছিলেন। আশা করছি যে আপনারা আমাদের সাথে থাকবেন, পুরো অনুষ্ঠান জুড়ে আমি আছি, এবং আমার মিশন যে এ ধরনের মানুষের কথা শুনে দুজন মানুষ যদি পৃথিবীর কোনো প্রান্তে তাদের জীবনের মানকে উন্নত করতে পারে, তাহলে আমরা মরেও শান্তি পাব। স্যার, আপনার পড়ালেখা, একটা ছোট্ট কারেকশন করি যাতে আমাদের দর্শকরা যেন ভুল না হয়েছে, আমি মার্কিন নাগরিকত্ব কখনই গ্রহণ করিনি। জি, এটা আমার গ্রিন কার্ড ছিল, এবং আপনি জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে যদি আপনি ফার্মাসি হিসেবে প্রফেশনালি পেশাদারি কাজ করতে চান, তখন আপনার গ্রিন কার্ডটা লাগবে। আমি একটা সময় 5 বছর পর আপনাকে সিটিজেন হওয়ার জন্য অ্যাপ্লাই করতে হয়, যেহেতু আপনি একটা প্রফেশনাল একটা জায়গা, কিন্তু আমি কখনো নাগরিক হই নাই, এবং আমাকে বলতে হয়েছে যে আমি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হব না। ধন্যবাদ আমাকে সংশোধনটা করার জন্য, দুঃখিত। এখানেও একটা কিন্তু যে এই যে বাংলার প্রতি ভালোবাসা, এই যে নাগরিকত্ব না নিয়ে, আমি জানি না আপনার মনের সুকুমুল ভিতরে কি কাজ করেছে, আমরা এই প্রসঙ্গে আসবো পরে। আমি আপনার শিক্ষা, মানে আপনার যে ছোট্ট করে আপনার একটু যে কোথায় আপনার স্কুল ছিল? আমার স্কুল ছিল নোয়াখালী জেলা স্কুল, তো নোয়াখালী জেলা স্কুলে আমি আসলে আমার ম্যাট্রিকটা পাস করি, কিন্তু তার আগে এটা আমার স্মৃতির মধ্যে খুবই 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 আছে, আমার মায়ের সঙ্গে উনি স্কুলে শিক্ষিকা ছিলেন, উনি স্কুলে পড়াতেন, এবং আমি সেই স্কুলে যেতাম, আমি মায়ের সঙ্গে যেতাম, ছোট মানুষ তখন, এটা ওই স্মৃতি আবছা মনে আছে কিছু কিছু, মায়ের সঙ্গে যেতাম বসতাম, ফলে একটা ছেলে মেয়েদের স্কুলে যাচ্ছে ছোট, আর বড় বড় ক্লাসে মেয়েরা তো ছোটো বাচ্চাদের পেলে তারা খুবই আদর স্নেহ করে, এগুলো খুবই মনে আছে আমার, তারা আমি প্রচুর আপনার সেই সময়টা
ভালো ছিল, মানে মনে আপছা আপছা মনে পড়লে আমাকে ভালো লাগে। ওটা হচ্ছে উমা গার্লস হাই স্কুল, ওটা সে সময় ছিল বেশ বিখ্যাত বিখ্যাত একটা হাই স্কুল ছিল। তো আমার মায়ের সঙ্গে যেতাম সেখানে, ওটা আমার একেবারে ছিলাম যখন কফ পড়ার বয়স যখন সেই সময়টা। আর তারপরে ক্লাস ফাইভ সিক্স এর পর থেকে আমি জেলা স্কুলে পড়ি, তবে নোয়াখালী জেলা স্কুল থেকেই আমি পড়েছি। এবং আমি আগাগোড়ে গ্রামেই পড়ে গেছি, আমি খুব শহরের মানুষ না, মানে একদিক দিকে বলতে গেলে আমি পেছনে। হ্যাঁ ঠিক আছে, মানে একদিকে আপনার ধরুন সেই পরিস্থিতি ছিল তখন আমার ছেলেবেলাটা, সেই সময়টাতে সেটা খুবই মধুর ছিল বলবো আমি, খুবই আমার স্কুল জীবনটা আমার আমার ভালো কেটেছে বলবো আমি। আমার শিক্ষকও অনেক ভালো পেয়েছে, যাদের কাছে আমি ইংরেজি শিখেছি, আরবি শিখেছি, কি গণিত শিখেছি, তারপরে প্রত্যেকের কথা আমার কম বেশি মনে আছে। আমার বেশি মনে আছে আমার হুজুর, যার কাছে আমি আরবি শিখেছি, তিনি আমার আসলে একই সঙ্গে আমার বাড়িতেও তিনি থাকতেন, জায়গাটা থাকতেন, ফলে ওটা আমি খুব মনে মনে আছে আমি খুব বেশি। ওটা আমি শুনতে টেকনিক্যাল, হ্যাঁ আমার কথা কি শোনা যাচ্ছে না? আমরা একেবারে ক্লিয়ার শুনছি আপনার কথা। আচ্ছা, আমি কাছে মনে হচ্ছে যেন কোথাও কেটে যাচ্ছে আমার কথা। আপনার আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স কোন ইয়ারে? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি করেছি অনার্স করেছি ফার্মেসি। আচ্ছা আচ্ছা জি, অনার্স করার পরে আমি চলে গেছি বাইরে। আচ্ছা, এই যে বিশ্ববিদ্যালয়ের কথা বললাম, যে তখনকার আমলে যে বিশ্ববিদ্যালয় শিক্ষা ব্যবস্থা, শিক্ষা বাংলাদেশের শিক্ষা, এই যে শিক্ষা নিয়ে আপনার ফিলিংসটা মানে একটু আমাদের সাথে শেয়ার করবেন নাকি, অতীত এবং বর্তমান? আমি আমার ধরুন আমি তো ধরুন একেবারে নিজের ব্যক্তিগত জিনিস আলোচনা করছি, ফলে আমি খুব তত্ত্বগত আলোচনা তো এই মুহূর্তে যেতে চাইছি না দর্শকদের জন্য। তো শিক্ষা নিয়ে আমার ধারণাটা ভিন্ন রকম অবশ্যই। আমাদের এখনকার যে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, এটাকে আমি ঠিক শিক্ষা ব্যবস্থা বলি না আসলে। এটা কোনো একটা, যদি আপনি কোনো জনগোষ্ঠী যদি সারা পৃথিবীতে তার মর্যাদা নিয়ে দাঁড়াতে চায়, তাহলে তার জন্য যে ধরনের শিক্ষা ব্যবস্থা দরকার সেই ধরনের শিক্ষা ব্যবস্থা আমাদের এখানে নেই। আপনি শিক্ষা নেবার কতগুলো উদ্দেশ্য থাকে আপনার, একটা হচ্ছে যে আপনার আমাদের যে নিজের যে আত্মিক চরিত্র গঠন, মানে আমাদের যে চেতনা বিকাশ, জ্ঞানের বিকাশ, আমাদের এই যে চিন্তা করবার ক্ষমতা, এটাকে বিকশিত করা। হ্যাঁ, তো আমাদের এখানে সেটা হলো শিক্ষার একটা দিক। আরেকটা দিক হচ্ছে দক্ষতা বৃদ্ধি, স্কিল। স্কিলটা আপনার লাগে, সেটা আমার জীবিকার জন্য লাগে, আপনার জীবন যাপনের জন্য লাগে, আপনার স্কিল আপনাকে ডেভেলপ করতে হবে। তো আমাদের সাধারণভাবে আমাদের যে ধারণাটা আমাদের সমাজে, সেই ধারণাটা হচ্ছে এই যে শিক্ষা হলো জীবিকা অর্জন। এটা কিন্তু আসে, এই ধারণাটা শুধুমাত্র ক্যাপিটালিজমটা যখন আসা শুরু করে তখন জীবিকাটা প্রধান হয়ে পড়ে, যে সমাজে আমাকে কোনো না কোনোভাবে খেয়ে বাঁচতে হবে, ফলে আমার আর কোনো লিবারেল এডুকেশন আমার কোনো প্রয়োজন পড়ে না, আমার কোনো ধর্মীয় শিক্ষার প্রয়োজন পড়ে না, আমার কোনো নীতি নৈতিকতা শিক্ষার কোনো প্রয়োজন পড়ে না, আমার কোনো সাংস্কৃতিক শিক্ষার কোনো প্রয়োজন পড়ে না। এটা সাধারণভাবে আমাদের এই সমাজের একটা অদ্ভুত শিক্ষা সম্পর্কে ধারণা। এটা যারা শিক্ষা নিয়ে বড় বড় কথা বলেন তাদেরও চিন্তা ভাবনা এরকম। যেমন আজকে অনেকে কথা বলে যে মাদ্রাসা শিক্ষা ভালো না আপনার আধুনিক শিক্ষা ভালো, এটা 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 অবান্তর তর্ক, এটা এই তর্কটার কোনো অর্থ হয় না। কারণ হচ্ছে আপনি তো আপনি যদি আসলে একটা জাতিকে গড়তে চান, একটা জনগোষ্ঠীকে আপনি শক্তিশালী একটা জনগোষ্ঠী হিসেবে গড়তে চান, তাহলে তার তো একটা আত্মিক শিক্ষা লাগবে। সে আত্মিক শিক্ষা আপনি ধর্মীয়ভাবেই দেন বা যেভাবেই দেন না কেন, আপনি আর যদি ধর্মীয়ভাবে নিতে না না চান, তাহলে আপনাকে নাকি বলতে হবে লিবারেল এডুকেশন, শক্তিশালী লিবারেল এডুকেশন লাগবে। কিন্তু বাংলাদেশে শক্তিশালী কোনো নৈতিক শিক্ষা, মানুষকে চারিত্রিকভাবে উন্নত করা, চিন্তা করতে তার ক্ষমতা বৃদ্ধির জন্য যে শিক্ষাটা দরকার, এই ধরনের শিক্ষা নাই। এবং আমাদের বাংলাদেশে আরেকটা বিরাট সমস্যা, সেটা হচ্ছে তথাকথিত ডিগ্রির প্রতি, যেহেতু একটা কলোনিয়াল দেশ ছিল আগাগোড়া, ডিগ্রি পাওয়াটা তার জীবিকার সঙ্গে যুক্ত ছিল, এই যে ডিগ্রি পাওয়া বা একটা যে একটা কাগজ পাওয়া হাতের মধ্যে, এটার প্রতি একটা অতিরিক্ত আপনার ব্যাপার রয়ে গেছে। কারণ আমাদের কিন্তু হাই স্কুল যদি আমাদের পড়িয়ে দেয়, প্রাইমারি শিক্ষা যদি সরকার যদি বাধ্যতামূলক করে হাই স্কুল পর্যন্ত, কিংবা আপনি তো বিদেশে আছেন, আপনি দেখেন হাই স্কুল পড়ার পরে এটাই সরকারের প্রধান দায়িত্ব, তারপর উচ্চশিক্ষা যদি আপনি যেতে চান তো আপনি করবেন, আপনাদের সে ক্ষমতা থাকে। তো আপনার এখানে সকলে কিন্তু আপনি এম এ বিএ পাস করছেন কি জন্য? তাও তো বাংলাদেশে আপনি এম এ বিএ পাস করা বাদ দেন, পড়তেছে এম বিএ, মানে আপনি ওখানে রাষ্ট্রের টাকা খরচ করছেন কোম্পানিগুলোতে আপনি কি বলে অফিসার পাঠাবেন,
এটা তো দেশ গঠনের জন্য তো কোনো কাজে লাগে না, আমার জীবিকার জন্য কাজে লাগে, কিন্তু আপনি ইতিহাস বিভাগ সাংঘাতিক দুর্বল ঢাকা বিশ্ববিদ্যালয়, অর্থনৈতিক বিভাগ সাংঘাতিক দুর্বল ঢাকা বিশ্ববিদ্যালয়, ফিজিক্স এর কোন বিভাগ সবচেয়ে দুর্বল, অ্যাপ্লাইড ফিজিক্স আছে, কেমিস্ট্রি খুব দুর্বল কিন্তু অ্যাপ্লাইড কেমিস্ট্রি আছে। তারপরে দেখবেন এই যেগুলো অ্যাপ্লাইড ব্যাপার, মূল বিজ্ঞানের সঙ্গে কোনো খবর নাই। অর্থনীতি একটা একটা তো সায়েন্স, একটা বিজ্ঞান, সে বিজ্ঞান সে পড়তে আগ্রহী না, কিন্তু সে আপনি ওই MBA পড়বে, BBA পড়তে যাচ্ছে, তো এটা আমি কেন এটা কেন খরচ আমি করবো? BBA MBA পড়াবে কোম্পানি, তার যদি প্রয়োজন পড়ে তার যারা তারা চাকরি দিয়েছে তাদেরকে ট্রেনিং দিয়ে দেবে। আপনাকে তো পিওর সায়েন্স তো পড়তে হবে, অর্থনৈতিক জানতে হবে, সমাজতন্ত্র জানতে হবে, ফিলোসফি জানতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে দুর্বল বিভাগ হলো দর্শন। কোনো দেশ চিন্তা করার ক্ষমতাকে বিকশিত না করলে কি সে দাঁড়াতে পারে? আপনি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোনো একটা অর্থনীতিবিদের নাম শুনবেন না যে আপনি যে একটা আন্তর্জাতিক ভাবে যার একটা খ্যাতি আছে, যাকে যার কথা শুনলে বাংলাদেশ একটা কিছু একটা পরামর্শ তার কাছে পাবে, আপনি নাই। এটা দুর্ভাগ্যজনক। আর এতে আমাদের পাশের দেশে আমাদের চেতে এরা কি খুব বেশি ভালো ছিল? আজকে বলেন যে অমর্ত সেন বা অভিজিৎ যারা আছে নোবেল পুরস্কার পেয়েছেন, নোবেল পুরস্কার পাওয়াটা একমাত্র মানদণ্ড না, আমি তা বলছি না, কিন্তু ওই স্তরের অর্থনীতিরা মিত্র আমি তৈরি করতে পারিনি বাংলাদেশ, কেন করতে পারি? বাংলাদেশে আজকে ফিজিক্সের যেখানে বসে ওই সে পুরনো কার্যালয়ে বসে আমরা সত্যেন বোসকে দেখেছি না, তার মধ্যে একজন ফিজিক্সের আইনস্টাইনের আপনার কি বলে ফর্মুলা তিনি ঠিক করে দিচ্ছেন একটা পোস্ট কার্ডের পেছনে লিখে, একজন গণিতবিদ তৈরি হলো না কেন? এসছি আমাদের আমাদের ডক্টর জামাল এসছেন ডেফিনেটলি, কিন্তু কোথায় গণিত? আপনি তো বাংলাদেশে তো আজকে গণিত যদি পড়তেন তাহলে আজকে তো প্রোগ্রামার বলেন কি আপনার, আজকে কম্পিউটার সায়েন্সে অনেক টপে থাকতে পারতো বাংলাদেশে আন্তর্জাতিকভাবে। এটা তো আমরা করতে পারি, অন্যান্য জিনিস করার জন্য আপনার প্রচুর বড় ল্যাবরেটরি লাগে, অনেকগুলো আপনার খরচ আছে, রাষ্ট্র হাতে এটা খুলতে পারবে না, কিন্তু বেসিক সায়েন্সের প্রতি যে অনাগ্রহ, দুটো জিনিস, বেসিক সায়েন্সের প্রতি মারাত্মক অনাগ্রহ, দ্বিতীয়ত যেই ধরনের শিক্ষা একটা জনগোষ্ঠীকে চিন্তা করতে শিক্ষা দেয়, নতুনভাবে চিন্তা করতে শিক্ষা দেয়, তিন নম্বর যেই ধরনের শিক্ষা একটি জনগোষ্ঠীকে তার সমস্যার সমাধানের জন্য শিক্ষা দেয়, যে কোনো দেশে সমাধান থাকবে, দ্বন্দ্ব থাকবে, সমস্যা থাকবে, সংকট থাকবে, এই যে সমস্যার সংকট সমাধান করবার শিক্ষা যে দেশে নাই তো সে দেশ তো দাঁড়াতে পারে। আপনি বাংলাদেশে আজকে রাষ্ট্র বিজ্ঞানের কথা বলেন, রাজনীতির কথা বলেন, আপনি কোনো সলিড কোনো চিন্তা করার লক্ষ্য খুঁজে পাবেন না। স্যার ফরহাদ মাজার, আপনার এই যে কথাটা মানে আমি আমি আপনার কথায় বুঝলাম, দর্শক মন্ডলী, যে শিক্ষার যে প্রায়োগিক ক্ষেত্রটা, এই যে ডাক্তারি পাশ করে ব্যাংকে চাকরি করছে, দ্যাট ইজ এ ডজন অফ পিপল, ডজন ডজন লোক আছে যে MBBS পাস করে রিটেল ব্যাংকে কাজ করে, সারা জীবন ল্যাবরেটরিতে কাজ করে যে লোক, এই যে ব্যাংকের ডেবিট ক্রেডিট করছে। আপনি এখানে যে একটা কথা বলেছেন যে এটার এই দুর্বলতাটা, এটা এটা কে করবে, এই যে হ্যামারিংটা কে করবে, কারা এটাকে এখানে উপযুক্ত লোককে উপযুক্ত জায়গায় বসানো হচ্ছে না, নাকি রাজনৈতিক যে পোস্টিং গুলা, আপনি একটু যদি একটু, যেহেতু আপনি কথা বলেন মানুষের কথা বলেন, এখানে আমার উত্তরটা খুব সহজ। দেখেন আমি যেভাবে কথা বলছি আমি খেয়াল করি, আমি বলছি এটার জন্য আমরা নিজেরা দায়ী, কারণ আমাদের চিন্তার ক্ষেত্রে আমরা পরিবর্তন করি, আমরা কেউই আমাদের চিন্তা বদলাতে চাই না। এটা হচ্ছে একটা একটা পশ্চাৎপদ সমাজের লক্ষণ, একটা যে সমাজের মধ্যে এখনো কিন্তু বড় কিছু করার বাসনা তৈরি হয়, একটা বড় সমাজে যার বড় কিছু করার বাসনা তৈরি হয়, মানে আমার সমস্যা তো অন্য কেউ সমাধান করে দেবে না, তো আমি যদি সমাধান করতে না জানি বা নিজে চিন্তা করতে না পারি, স্বভাবতই আমার উপর অন্যরা এসে চেপে পড়বে। ফলে আমাদের বাংলাদেশে তাই হয়েছে, ফলে আপনি বাংলাদেশে যে জিনিসটা হচ্ছে যে এই যে শিক্ষা সম্পর্কে সাধারণত শিক্ষিত শ্রেণী, মানে আমার আপনার মতো যারা যে শ্রেণীতে তারা বাস করে, এদের ধারণা মারাত্মকভাবে দুর্বল, এদের মধ্যে শিক্ষা সম্পর্কে কোনো ধারণা পরিষ্কার না, তারা নিজেও তো জানে না তারা কি করবে। আজকে তাই বাংলাদেশে প্রত্যেকটা যে ওখানেও যারা থাকেন বিদেশে যারা থাকেন, তারা অনেকেরই হয়তো ধারণা যে বাংলাদেশে ছেলেমেয়েদের পড়াইলে বলে তারা খুব ভালো শিক্ষা পাবে না, এটা তো ভুল ধারণা, এটা তো ভুল ধারণা, কেন বাংলাদেশেই তো আপনাকে শিক্ষাটা বাংলাদেশে নিতে হবে, আপনার মাতৃভাষাটা গুরুত্বপূর্ণ আপনার জন্য, আপনি যদি জনগোষ্ঠী হিসেবে দাঁড়াতে চান আপনার মাতৃভাষাতে আপনাকে কাজটা করতে হবে, সেই কাজের জন্য আপনাকে যে ভূমিকাটা সমাজে পালন করা দরকার সেই ভূমিকাটা আমরা পালন করতে যখন চাই না, তখন কিন্তু এই দেশের পরিস্থিতি এরকম দুর্বল আপনার হয়ে যায়। আমরা যদি দেখি যে একই ছেলে
বাংলাদেশে যখন থাকে তখন সে ভালো করে না, কিন্তু বিদেশে গেলে সে তো ভালো করে। তার মানে এদের বুদ্ধি কম থাকতো না। তার মানে দেখা যাচ্ছে যে সামাজিকভাবে আমাদের কিছু চিন্তা চেতনাকে আমাদেরকে প্রশ্ন করতে হবে, পর্যালোচনা করতে হবে যে চিন্তাগুলো সঠিক কিনা। আর আমাদের এখানে আরেকটা সমস্যা আছে, আমরা প্রত্যেকে মনে করি আমরা প্রত্যেকে পণ্ডিত এবং আমরা সমাজকে উপদেশ দেওয়ার জন্য আমরা যোগ্য ব্যক্তি। এটা একটা বিরাট সমস্যা। মানে যে কোনো সমাজটা এগোয় যখন আমরা কথাবার্তা করি, কথোপকথন খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। এই যে আপনার সঙ্গে আমি কথা বলছি, আমার কথা আরো 10 লোক শুনছে, তার মনে প্রশ্ন তৈরি হচ্ছে, এবং এই কথোপকথনটা চালানো তার মধ্যে যেটা সঠিক যে আমাদের সকলের জন্য ভালো, এটাকে নির্ধারিত করতে পারা, নির্ণয় করে পারার একটা প্রক্রিয়া আমাদের সমাজের দরকার ছিল। এই প্রক্রিয়াটা আমাদের সমাজের নাই। আমরা সকলে ধরে নিই কেউ না কেউ আসবেন একজন ফেরেশতার মতন, এসে আমাদেরকে তিনি উদ্ধার করে নিয়ে চলে যাবেন, আমাদের সমস্ত কিছু ঠিক করে দেবেন। পৃথিবীতে কোনো জনগোষ্ঠী কোনো জাতি এভাবে বলা হয়নি। প্রত্যেকটা জাতিকে অনেক মূল্য দিতে হয়েছে। আপনি যে দেশে আছেন তাদেরকে দীর্ঘ সময় রক্তপাত হয়েছে, লড়াই করতে হয়েছে, আভ্যন্তরীণ দ্বন্দ্বের ভিতর দিয়ে তাদের যেতে হয়েছে, চিন্তার ভিতর দিয়ে যেতে হয়েছে। বাংলাদেশও তাই যাচ্ছে। এখানে হতাশ হওয়ার কিছু নেই, এটার মধ্যে দিয়ে যাও। আমি খালি সমস্যাটুকু ধরা দেওয়ার চেষ্টা করছি যে যারা আমার কথা শুনছেন তাদেরকে বুঝতে হবে তারা তারা শিক্ষা বলতে কি বুঝছেন, তাদের এই শিক্ষা ধারণা দ্বারা কি বাংলাদেশের জনগণের কোনো উপকার হবে। ধরুন আজকে আপনি আজকে বাংলাদেশ সরকার যদি চায় যে একজন দুইজনকে তিনজনকে চারজন মানুষকে নিয়ে তারা শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করবে, আপনি কি নাম বলতে পারবেন বাংলাদেশে তারা শিক্ষা সম্পর্কে আসলে কিছু পরামর্শ দিতে পারবে সরকারকে? নাই, ওটা তো সমাজে থাকতো, তাদের লেখালেখির মধ্যে থাকতো, তাদের কথাবার্তার মধ্যে থাকতো, তাদের বইপত্রে থাকতো, তাদের চিন্তা চেতনায় থাকতো। আচ্ছা বাংলাদেশে না থাক, বিদেশে যারা আসছেন আমাদের চেয়ে ভালো আসছেন, তাদের লেখালেখির মধ্যে থাকতো যে বাংলাদেশ শিক্ষা ব্যবস্থা এরকম হওয়া উচিত বা এরকম হলে ভালো হয়। আপনি কি দেখছেন? যদি থাকেন তাহলে আমাকে একটা উদাহরণ দেন, আমি পড়ে একটু দেখি তার চিন্তাভাবনা গুলো কেমন। কোনো জনগোষ্ঠী যখন চিন্তা করতে অক্ষম হয় এই জনগোষ্ঠী একটা গোলামের জাতিতে পরিণত হয়। সে যখন চিন্তা করতে অক্ষম, চিন্তা করতে না পারাটা হচ্ছে দুর্ভাগ্য জাতি আর কোনো হতে পারে না। আমাদেরকে চিন্তা করতে হবে যে এটা আমাদের সমস্যা, আমরা শিক্ষার দিকে যেতে পারছি না। আমাদের একটা লিবারেল এডুকেশন যেমন দরকার, কেমন আমাদের তেমনি একটা টেকনিক্যাল স্কিল এডুকেশন আমাদের দরকার। এখন সাধারণত শিক্ষা সম্পর্কে দুটো মোটা দাগের ধারণা আছে কাজ করে, আমি যেহেতু তাকতে যাবো না তবু ধরে দেব দিচ্ছি দেওয়ার জন্য। একটা হলো যে আপনার হলো যেটাকে আমরা লিবারেল এডুকেশন বলি, বা যেটা আমার আত্মিক উন্নতি, আমার চিন্তাকে বিকশিত করে, আমার ভাবনাকে আরো তীক্ষ্ণ করে এটা, এবং আমার নীতি নৈতিকতা বোধকে উন্নত করে, এটা হচ্ছে একটা শিক্ষা। এই শিক্ষা পাওয়ার একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে ধর্মীয় শিক্ষা। কিন্তু আমাদের সমাজে ধর্মের বিরুদ্ধে যে পরিমাণ বিদ্বেষ আপনি দেখেন, পৃথিবীতে আর কোনো জাতি এরকম ধর্ম বিদ্বেষী হয় না। ধর্ম আপনাকে নীতি নৈতিকতা শেখায় একদিকে, আবার ধর্ম শিক্ষা যারা করেন তারা মনে করেন কোনো স্কিলের কোনো দরকার নেই। মিস্টার ফরাদ মাহাজার স্যার, এই বিষয়টির মধ্যে আমরা থেকে এই ধর্মের যে আপনার কথা সুপ্রিয় দর্শক মন্ডলী মুগ্ধ হয়ে শুনছিলাম, যে এই যে শিক্ষা ব্যবস্থা নিয়ে, যদি শিক্ষার কথা নিই স্যার ফরাদ মাজারের সাথে আমি মনে হয় 2 ঘন্টা কথা বলতে পারবো আমার কাছে, আমার বিশ্বাস। কিন্তু আপনারা যারা দেখছেন আজকে, বিশ্বাস করছি যে অত্যন্ত তথ্যভর কথাগুলো শুনছেন। আমি এভাবে চাই যে যারা বাংলাদেশের গুণীজন আছেন এবং মিস্টার ফরাদ মাজারের কথা মতো চিন্তা করেন, সারা পৃথিবীর বাঙালির কথা উনি চিন্তা করেন বসে, উনার লেখনীতে, উনার কথায়, কবিতায় সব কিছুতে আসে। এই যে আপনারা একটু দয়া করে আমার এই প্রোগ্রামটা ইউটিউব এবং আমার থিঙ্ক বিগ পেজে লাইভ হচ্ছে, আপনারা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। করলে হবে কি, আপনারা আবার দেখতে পারবেন সরাসরি আমি একজন এরকম গুণী মহাগুণীদের সাথে বসবো। যারা ফরহাদ মাজার, এই যে আপনি বলছেন যে যে ধর্মীয় শিক্ষা এবং আমাদের তাত্ত্বিক শিক্ষাকে, যে এটাকে কি আমাদের এটাকে ধ্বংস করছে কারা, কি দেশে নাকি আমাদের বাইরে থেকে, আপনার কাছে কিরকম মনে হয়? এটা কি আমরা নিজেরা কি, এই যে আপনি পাণ্ডিত্যের কথা বলেছেন যে অতি পাণ্ডিত্য, আমরা দেখছি যে বাংলাদেশের একজনের জ্বর হলে 10 জনই ডাক্তার, হ্যাঁ সবাই নিয়ে আসে, MBBS এর কাছে যাওয়ার প্রয়োজন নাই। এই যে এখানে এই যে আপনি যে বলছেন যে যে এডুকেশন সিস্টেমের ভিতরে যে ধর্মীয় শিক্ষক শিক্ষার কথা, কারিগরি শিক্ষার কথা, পুঁথিগত বিদ্যা যেগুলো আছে, স্কুল যেগুলো, সনাতনী শিক্ষা, এই যে একটা জিনিস আপনি ইউ জাস্ট মেনশন আর্লিয়ার যে এটাকে দিচ্ছে না, আপনার কাছে মনে হচ্ছে কে দিচ্ছে না? এটা কি আমরা এগিয়ে যাব, আমরা আজকে দেখেন আমরা ক্রিকেট খেলায় এগিয়ে যাচ্ছি,
সেটাকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র হচ্ছে। আজকে আমরা পোশাক শিল্পে প্রসার করছি, সেটাকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র হচ্ছে। এখন আমাদের যারা শিক্ষিত যারা আছে তাদের ভিতরে দেশপ্রেমের কি অভাব, না আপনি একটু আপনার পর্যালোচনাটা করুন। হ্যাঁ, প্রথমে আমি একটা কথা বলি, প্রথমত আমি ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাস করি না। আমি মনে করি না কেউ ষড়যন্ত্র করে। আমরা আমরা নিজেরা যতক্ষণ পর্যন্ত নিজেরা নিজেরা ঠিক করতে না পারবো যে কোনটা আমাদের জন্য ভালো কোনটা আমাদের জন্য মন্দ, ঠিক আছে না, তখন সব কিছুকে ষড়যন্ত্র বলতে। আপনি বাংলাদেশে আরেকটা হলো দু নাম্বার যদি বিচার করতে চায় তারা এটাকে বলে হিস্টোরিক্যাল, মানে ঐতিহাসিকভাবে বিচার করার একটা ব্যাপার আছে বাস্তবতার, যে আমরা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটা এখানে এসছে কলোনিয়াল শিক্ষা হিসেবে, বিদেশিদের শিক্ষা হিসেবে, ফলে আমরা যদিও দেখতে আমাদের চামড়া বাঙালির মতন কালো, কিন্তু আমরা সকলে মনে মনে ইংরেজিতে চাই, ঠিক না? আমাদের সংস্কৃতি কিন্তু ইংরেজি সংস্কৃতি না, কিন্তু আমরা ইংরেজকে চাই না কিন্তু ইংরেজ হতে চাই, এটা হচ্ছে আমাদের বাসনা, ঠিক না? আমরা কেউ কিন্তু ইংরেজ হতে চাচ্ছি হতে চাই, আমরা কিন্তু জানি যে আমি ইংরেজ, এবং এটাকে আমি উচ্চ স্তর মনে করি যে এখানে আমি একটা যে মোবিলিটি সোশ্যাল মোবিলিটি দিক থেকে আমরা একটা উচ্চ স্তরে আমি পৌঁছালাম যদি আমি ইংরেজ হতে পারি মনে প্রাণে, ফলে এইটা যে কলোনিয়াল শিক্ষা থেকে আমি এটা পেয়েছি, যে শিক্ষা ব্যবস্থা থেকে এটা পেয়েছি, দীর্ঘকাল প্রায় 200 বছর আমি একটা এই একটা ইংরেজের অধীনে ছিলাম, ফলে এটা আমার মধ্যে এটা গড়ে উঠেছে, এই মন মানসিকতা আমরা গড়ে উঠেছে। ফলে প্রথমত আমি ষড়যন্ত্র তত্ত্বটাকে বাদ দিচ্ছি, আমাদেরকে প্রথমত এই মন মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বেরিয়ে এসে আমাদের প্রথম প্রশ্নটা করতে হবে, আমাদের দেশের আমাদের সংস্কৃতি আমাদের ভাষা এর মধ্যে কি আছে, কোথায় আমি কাজটা শুরু করতে পারি, কোন জায়গা থেকে, কেমন কোথা থেকে আমি কাজটা শুরু করতে পারি, সেই চিন্তা আপনাকে শুরু করতে হবে এবং সেটা আপনাকে পথ দেখাবে। এবং সে পথ দেখাবার প্রথম কাজটা হচ্ছে যে যে গোলামি মানসিকতা, যেটাকে আমরা বলতে পারি পরাধীনতার মানসিকতা, এই মানসিকতা থেকে প্রথমে বেরিয়ে আসতে হবে, এবং সেটা বেরিয়ে আসার পরই আপনি দেখবেন যে কোন ধরনের শিক্ষা আপনার জন্য সবচেয়ে উপযুক্ত, ঠিক আছে? পৃথিবীতে সমস্ত শিক্ষাবিদরা সকলে একটা কথা মানেন যে মাতৃভাষার শিক্ষাটা সবচেয়ে ভালো, মাতৃভাষার শিক্ষাটা আপনি সবচেয়ে দৃঢ় এবং এটা খুব দ্রুত বেগে আপনি একটা আপনার আমরা যদি শক্তিশালী শিক্ষাবিদ্যা করতে চাই তাহলে মাতৃভাষায় শিক্ষাটার কোনো বিকল্প নেই। এখন আপনি যদি অন্য ভাষা শিখতে চান তার জন্য আজকাল তো ভাষা শিক্ষা খুবই সহজ, অনেকে 3 মাস থেকে 6 মাসের মধ্যে নতুন ভাষা শিখতে পারে। এবং আর দ্বিতীয় যে জিনিস হচ্ছে বাইলিঙ্গুয়াল, আপনি বাইলিঙ্গুয়ালকে আপনি ট্রাইলিঙ্গুয়াল বলে 3টা ভাষা একসঙ্গে শিখতে দিতে পারেন তো খুবই ভালো, কিন্তু বাইলিঙ্গুয়াল তো আপনি এমনিতে হয়ে যায়। আমি নোয়াখালী নোয়াখালী ভাষায় কথা বলি, এটার বাংলা ভাষা এক ভাষা না, এটাও বাইলিঙ্গুয়াল। মানে আমাদের অনেকেই ধারণা যে আমরা যেটাকে মাতৃভাষা বলি আর আমরা এখন যে কলকাতার যে ভাষা কথা বলি এটা আমার মাতৃভাষা, আমার মাতৃভাষা কিন্তু এটা না। আপনি নোয়াখালীর ছেলে, আমি নোয়াখালীর ছেলে, আমি জানি যে আমাদের ভাষা ভিন্ন রকম, আমরা এই ভাষায় যদি কথা বলি তাহলে আপনাদের দর্শকরা কেউ কিন্তু বুঝবে না আমাদের ভাষা, ফলে সেটাও একটু আছে। কিন্তু সেটাও এই যে লোকায়ত ভাষার মধ্যে যে জ্ঞান ভান্ডারটা থাকে, যে লোকায়তিক জ্ঞানটা লুকিয়ে থাকে তার ভাষার মধ্যে, তার যে উইট এবং উইজডম থাকে এটা আমরা হারিয়ে ফেলি। আপনি যেমন আমার নিজের ভাষা আমি খুব গর্ব বোধ করি নোয়াখালীর লোক, নোয়াখালী ভাষার মধ্যে, কারণ এই নোয়াখালী ভাষা খুবই উইটি, আপনি জানেন খুবই, এটা খুবই হাস্যরসের ভাষা, এটা খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে চায় না, খুব মজা করে কথা বলার পদ্ধতি আছে আমাদের যে এলাকার যে যে অভ্যাস, যেটা এটাও তো আপনার সম্পদ। প্রত্যেকটা জাতি তার বিভিন্ন রকম বৈচিত্র্য তার ভিন্নতা নিয়ে সে বড় বড় হয়ে ওঠে। বরিশালের ভাষা একরকম, সিলেটের ভাষা একরকম, ঠিক আছে না, চিনাঙ্গের ভাষা একরকম, এই বৈচিত্র্যগুলো কিন্তু আমরা হারিয়ে ফেলছি আজকে। প্রথম বৈচিত্র্য আমরা হারিয়েছি যখন আমরা এই কলকাতা ভাষায় কথা বলা শুরু করেছি, কারণ আমাদের স্থানীয় ভাষাগুলো লুপ্ত হয়ে যাচ্ছে, আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে তাদের কোনো ভূমিকা নেই। এখন আবার প্রমিত ভাষা নিয়ে একটা তর্ক করে যে প্রমিত ভাষা একমাত্র ভাষা হইতে হবে, আর কোনো ভাষা আপনার চলবে না। ভাষা বদলায়, ভাষার রূপান্তরটা ঘটে, শিল্প সাহিত্যিক এটাকে বদলায়, আমাদের কথ্য ভাষার মধ্যে তার রূপান্তরগুলো ঘটে, নানাভাবে ভাষাগুলো আপনার চেষ্টা করে। ফলে দেখুন নিজের ভাষার প্রতিও কিন্তু আমাদের একটা নেতিবাচক দৃষ্টিভঙ্গি আছে, আমার নেতিবাচক দৃষ্টিভঙ্গি আছে। দ্বিতীয়ত হলো আমরা ধরেই নেই যে আমাদের সমাজের মধ্যে কোনো জ্ঞানের কোনো যে জায়গা নেই, আমাদের লোকগুলো আমাদের বাবা মা পূর্বপুরুষরা সব গর্দভ ছিল, এরা কিছু জানতো নাতো না, আমাদেরকে এক সবই আধুনিক শিক্ষাতে নিতে হবে, বিদেশ থেকে নিতে হবে, আজ তাদের কোনো প্রজ্ঞা ছিল না, তাদের কোনো বিচার বুদ্ধি ছিল না, তাদেরও কোনো আপনার জ্ঞান চর্চা কোনো ধরা ছিল না, এটা সাংঘাতিক রকম আপনার ক্ষতিকর। এটা সবচেয়ে বেশি বুঝবেন যেহেতু আমি
নিজে কৃষি কাজ করি, কৃষি কাজ করতে গিয়ে আমি তখন বুঝি যে কৃষি কাজ একটা অত্যন্ত জ্ঞান নির্ভর এটা একটা চর্চা, এটা হাজার বছরের ঐতিহ্য ভিত্তি করে আপনার সেই জ্ঞানের চর্চাটা হয়েছে। আমি একটা ছোট উদাহরণ দিলে আপনার দর্শকরা ভালো বুঝবে, বাংলাদেশের কৃষকদের 15,000 জাতের ধান তারা চাষ করতেন, আমি জানি না এগুলোর নাম বলতে পারবে কিনা এখন যারা শিক্ষিত হয়েছে, আমি নিজে 2,000 জাতের ধান চাষ করি কৃষকদের কিনে 3 লক্ষ কৃষি নিয়ে কাজ, তাহলে 2,000 জাতের ধান চাষ করা মানে 2,000 রকম চাষ, 2,000 রকম টেকনোলজি, মানে টেকনোলজি কিন্তু প্রায় 2,000 রকম। এক ধান চাষ দেওয়ার আপনি করবেন আরেক ধান চাষ ঠিক তেমনি করে চাষ করা যাবে না, তার জমি তৈরি করার পদ্ধতি আলাদা, তার জ্বালা তৈরি করার পদ্ধতি আলাদা। তাহলে আপনি দেখছেন এই যে নলেজটা যেটা আপনার আপনার সমাজের মধ্যে তৈরি হচ্ছে এটাকেও আপনি কখনো রিওগনাইজ করেন নাই। আপনি আমি টেকনোলজি বলতে বুঝতেছি সেল ফোন হাতে নিয়ে ঘুরে বেড়া, ওই যে আপনার হাতে আমার আছে না মোবাইল ফোন, এটি হলো টেকনোলজি। গ্যাজেট কে বলি আমি, ফোন তো একটা না, ফোন তো একটা না, 3-4টাও আছে বাঙালির হাতে এখন। জি তাকে আমি টেকনোলজি বলতে বলছি কি ধারণাটা যে গ্যাজেট হলো টেকনোলজি, মানে জ্ঞান মানে গ্যাজেটের মধ্যে আছে। তো দেখেন এখানে একটা বিরাট প্রবলেম হয়ে গেছে, আমি অনেকে বলেন অনেক যারা সমাজ বিজ্ঞানী তারা আজকাল বলেন এই গ্যাজেটের যে জগৎ যে ডিজিটাল জগৎটা গড়ে উঠেছে এর ফলে আমরা আরো কিন্তু মূর্খ হয়ে যাচ্ছি, কারণ আমাদের যে আমাদের নিজেদের ইন্দ্রিয়ের ব্যবহার করবার আমাদের যে অভ্যাস চর্চাটা সেটা কিন্তু আমরা ভুলে যাচ্ছি, যে আমাদের স্বাভাবিক সহজাত মানুষের যে স্বভাবটা সেখান থেকে আমরা কিন্তু এখানে এখানে স্যার ডিজিটালের সাথে কি আমাদের মস্তিষ্কে আলস্যতা চলে আসতেছে নাকি আপনার কি মনে হয়? এটা তো অনেকে দাবি করে, এটা অনেকে বলেন ডিজিটাল কালচারটা আপনাকে ডেফিনেটলি আপনাকে কি বলে একটু দরিদ্র করে, চিন্তা অভ্যাসটা বদলে দেয়, প্রত্যেকটা টেকনোলজি আপনাকে বদলা, বইও আপনার চিন্তা করার পদ্ধতি বদলে দিয়েছে, কিন্তু তার মানে আপনি তো বইয়ের বিরুদ্ধে যাবেন তা তো না, আপনাকে স্টিল বই লাগবে, বই তো একটা প্রিন্টেড টেকনোলজি, তো আমি সেখান থেকে আমি ইলেকট্রনিক টেকনোলজি দিয়ে গেছেন অডিও ভিজুয়ালে, আর এখন আপনি ডিজিটাল টেকনোলজি দিয়ে গেছেন, তাহলে যে বিভিন্ন টেকনোলজি আপনার ইন্দ্রিয় ব্যবহারের ক্ষেত্রে যে রূপান্তরটা ঘটিয়েছে, আমি আবার বলি এটা খুব গুরুত্বপূর্ণ, সংক্ষেপে বললো খুব ভালো করে চিন্তা করতে হবে যে বিভিন্ন টেকনোলজি আমাদের ইন্দ্রিয়ের ব্যবহারের মধ্যে যে রূপান্তর এবং পরিবর্তন গুলো ঘটিয়েছে এটা সম্পর্কে আমরা অ্যাওয়ার কিনা, আমরা সচেতন কিনা, আমরা খুব কম সচেতন। আপনি দেখেন বাচ্চাকে যখন আপনি বড় করেন বাচ্চাকে আপনি টেলিভিশনের সামনে কিন্তু বসিয়ে রাখেন, সে কিন্তু টেলিভিশনের সামনে থেকে সে যা শেখে সে কোম্পানির বিজ্ঞাপন শেখে, টেলিভিশন খারাপ হয় তা বলছি না, কথা খেয়াল করেন আপনি এটাকে ব্যবহার কি করে করবেন, এটা কিন্তু শিক্ষার অন্তর্গত, এটা কিন্তু আমি শিক্ষার মধ্যে আনছি না, সে টেলিভিশনে যেটা শিখে সে কিন্তু কোম্পানি বিজ্ঞাপনে শিখে ওটাই আপনার কাছে চায়। আমি প্রত্যেকটা মা জানে যে বাচ্চা যেটা দেখে বিজ্ঞাপন ওটা বাবা মার কাছে সে চায়, আর বাচ্চাদেরকে আপনি ফার্মের মুরগি দেখছেন কখনো, পোল্ট্রি ফার্মে কেমন কিন্তু মুরগি পালে, বাচ্চাকে আপনি মুরগি পালেন পালার মধ্যে বাড়িতে তৈরি করেন যে একটা খোপের মধ্যে তাকে বড় করেন এক একটা অ্যাপার্টমেন্টের মধ্যে, এই বাচ্চার সমাজ সম্পর্কে কোনো ধারণা নেই, এই বাচ্চা কোনোদিন গ্রামে হতে যায়নি, কোনোদিন জানেও না গ্রাম দেখতে কেমন লাগে, এখানে চাষাবাদ কি করে হয়, গাছপালা কি, কোন গাছের কি নাম, ফুল কি কি, ফল কি কি, আপনার মুরগি কি, গরু কি, তার কোনো ধারণা নাই, সবই সে মনে করে বই পড়ে সে জানবে, বই পড়ে তো একমাত্র জ্ঞান চর্চা হয় না, অভিজ্ঞতা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, ফলে প্রথম থেকে আমরা বাচ্চাদেরকে অভিজ্ঞ করবার জন্য তার জগতের সঙ্গে তার সাক্ষাৎ সম্পর্ক তৈরি করার জন্য জীবন্ত সম্পর্ক তৈরি করার জন্য আমরা কোনো চেষ্টাই করি না, আর ফলে বাচ্চারাও স্বভাবত যখন একটু বড় হয়ে যায় তখন এই বাচ্চাকে তো আপনি আর তৈরি করতে পারছেন না, এই তো ইতিমধ্যে তার একটা বিশেষ ধরনের তার স্বভাব আমি অভ্যাস গড়ে উঠছে, সে তো তার নিজের ইন্দ্রিয়কে আমি আবারও বলছি সে তো একটা সেটা তো মানুষ, তাকে একটা অসম্ভব শক্তি নিয়ে সে দুনিয়ায় আসছে, তার ইন্দ্রিয় তার বৃত্তি যেটা সে এসছে আল্লাহর কাছে পেয়ে এসছে এটা খুবই শক্তিশালী জিনিস, এটাকে আপনি বিকশিত করতে দেন নাই, তার স্নায়ুর বিকাশটা আপনি ঘটান নাই, ঠিক আছে না, আপনি এই ঘটনা এই চেষ্টা ঘটাচ্ছেন না। আপনি শহরের বহু বাচ্চাকে আমি দেখেছি যখন তাকে জিজ্ঞাসা করে যে গরুর দুধ কোথা থেকে আসে, সে আপনি বলতে টিনের থেকে, ওই যে টিন আছে না সে যে টিন থেকে গরুর দুধ খায় সে মনে গরুর দুধ আসে টিন থেকে, সে কিন্তু গরুর দুধ ডেনমার্ক ডেনমার্ক থেকে আসে, ভগবান ভাই ছবি দেখছে ওটাই অতটুকু, ফলে আপনি তাকে যে জগৎকে পাশে যে আপনার থেকে এক্সপোজ করবেন, জগৎটা তার জানার প্রয়োজন আছে, তার মতন করে তাকে এক্সপ্লোর করতে হবে, তার মতন করে তাকে আবিষ্কার করতে হবে, এটা কিন্তু আমরা কখনো তাকে উৎসাহিত করি। দেখেন আমি শিক্ষার কথা বলতে গিয়ে অনেক কথা দিকে চলে গেছে, আমি কিন্তু এর মধ্যে যেতে চাই না, যে যারা সহজ সরল জায়গায় থাকবে যাতে। জি আমি মানে আমার মুগ্ধ হয়ে মানে আপনার আমি
সত্যি প্রশংসা করছি যে, এবং নিজেকে খুব ধন্য মনে করছি যে আজকে আমার প্ল্যাটফর্মে, আমার এই থিঙ্ক বিগে আমি বড় চিন্তা করি এবং সারা পৃথিবীর মানুষকে বড় চিন্তা করার জন্য উৎসাহিত করি, এবং এখানে আপনাকে পেয়েছি আমি অত্যন্ত আনন্দিত এবং আমার নিজেকে ধন্য মনে করছি। আশা করছি যে আপনাকে নিয়ে আমি আরও কিছু সিরিজ প্রোগ্রাম করব, কারণ একটা বিষয়ের সম্বন্ধে আপনার সাথে কথা বলতে গেলে আমি জানি যে আমার অন্তত ঘন্টার উপরে লাগবে। আমরা যে আজকে এই যে মরণ মহামারী, যে যে জীবাণুটাকে আমরা দেখতে পাচ্ছি না, আপনি আপনি একজন বিজ্ঞানী এবং আপনি বিজ্ঞানের ছাত্র, এই যে যেটা লুকিয়ে থাকে, আমি দেখেছি যে আপনি এই যে এই করোনা আসার পরে করোনার যে যে কন্ট্রাক্টর সাহেব, যে ভ্যাকসিন, যে ওনাকে নিয়ে একদিন বসছিলেন এবং কথা হয়েছে, আপনি আপনার সুচিন্তিত মতবাদ বলেছেন, উনি উনার ফিরিস্তি দিয়েছে। আজকে এই যে স্নেহ কাতর মানুষগুলো যন্ত্রণা কাতর হসপিটালের বিছানায়, আজকে জেলা শহরগুলোতে আজকে কোনো অক্সিজেন সিলিন্ডার নাই, আমরা বড় বড় কথা বলি, আমরা ডিজিটালের কথা বলি, আমাদের এই যে কি সমস্যা, কেন আমরা আজকে এই যে চিকিৎসা ব্যবস্থা এত পিছিয়ে পড়ে আছি, একটু আমি তো চলে এসেছি 25 বছর এই মার্কিন মূল্যকে, কেন সমস্যাটা কোথায় একটু যদি, আপনি যেহেতু দেশে আছেন, মাটির সাথে আছেন, আপনি সেই গ্রামাঞ্চল থেকে চিকন চালটা উৎপাদন করে ঢাকা শহরে এনে বিক্রি করেন, আপনার কাছে নিশ্চয়ই শুনতে পারবো আমরা যে সমস্যাটা কোথায়। না, প্রথমত আমি আমি কিছু কথা বলেছি এর আগে, ঠিক না? আমি তো যারা উল্লেখটা করেছি, আমি 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 করোনার কথাটা বলছি, যে করোনার যে এখানে একটা ভ্যাকসিন পেয়ে আরেকটা ভ্যাকসিন পাচ্ছে না, মানুষ হাহাকার করছে। বাংলাদেশের সমস্যা কিন্তু ভ্যাকসিন পাওয়া না পাওয়া না, সেটা এখন ভ্যাকসিন দরকার ছিল, হয়তো আপনি অনেক লোক বাঁচাতে পারতেন ভ্যাকসিন, কিন্তু ভ্যাকসিনটা যে কেন আপনি পাননি তার জন্য দুর্নীতি দায়ী, তার জন্য বর্তমান সরকারের একেবারে যদি সিঙ্গুলারলি বলেন, এই বর্তমান সরকারের চূড়ান্ত অবহেলার জন্য আজকে এতগুলো মানুষ মারা যাচ্ছে। খুব সোজা কথা বললে এক কথা এটাই হলো ব্যাপার, যতগুলো লোক মারা গেছে যাচ্ছে আজকে বাংলাদেশে করোনা ভাইরাসে, তার জন্য বর্তমান সরকার দায়ী। শুরু থেকে তারা এটাকে ব্যবস্থাপনার ক্ষেত্রে যে আমরা কি কি জানতাম না, প্রথমত খেয়াল করেন ভাইরাস হলো একটা নতুন এসছে, করোনা ভাইরাস নতুন, আমরা কিন্তু জানি না যে এটা আপনার কি, সব বিজ্ঞানীরা বলছে এটা নতুন, এটা আমরা এর সম্পর্কে পুরোপুরি আমরা জানি, এটা ঠিক আছে, এবং ভ্যাকসিন বের করতেও অনেক সময় লাগবে, ঠিক আছে, কিন্তু বারবারই WHO যে কথাটা বলেছে যে এটা খুব দ্রুত বেগে ছড়ায়, এবং কী করলে আমরা ছড়ালে এটাকে বন্ধ করতে পারবো, এটা কিন্তু বড়, এটা কিন্তু জানা আমাদের, এটা তেমন না যে এটা আপনি জানতেন না, এটা খুব বিরাট করেন কিছু, বারবার সে বলছে আপনাকে হাত ধুতে হবে বারবার, আপনাকে মাস্ক পরতে হবে বারবার, এবং আপনাকে কন্ট্যাক্ট বন্ধ করতে হবে, মানে এটা যেহেতু একজনের কাছ থেকে একটা জীবন্ত মানুষের কাছ থেকে একটা জীবন্ত মানুষের কাছে লাফিয়ে যায়, ফলে কন্ট্যাক্ট আপনাকে বন্ধ করতে হবে। কিন্তু শুরু থেকেই আপনি দেখবেন যে প্রধানত ঘোষণা আপনি তো করেন না, যেহেতু তখন আপনার মুজিব বর্ষ চলছিল, সেখানে একটা গাফলতি ছিল, এবং করে আপনি এটাকে ছড়াতে দিয়েছেন। এখন যদি আপনি আস্তে ছড়াতে দেন তাহলে কি সুবিধা ছিল, সুবিধাটা হলো যে এই যে অক্সিজেনের যে চাপটা পড়ে বা আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থার উপর যে চাপটা পড়ে সেই চাপটা যেন কম হয়, যেন আপনি যারা অসুস্থ যারা হয় তাদেরকে যেন চিকিৎসাটা আপনার দেওয়া যায়, এটা হলো আপনার নিয়মটা ছিল। কিন্তু সরকারকে দেখবেন কি জানতো না, অবশ্যই আপনি বড় বড় কথা দরকার, সিম্পল ব্যাপার, যে কোনো সরকারের পক্ষে এই ব্যাপারে ম্যানেজমেন্ট করাটা খুব সহজ। এরপর তো একটা কেলেঙ্কারি আপনি ভ্যাকসিন দিয়ে করলেন, আপনি ভারতের সঙ্গে একটা ভ্যাকসিন কূটনীতি করলেন, আনলেন এটা বাংলাদেশ সরকারের টাকা দিয়ে, এটা প্রাইভেট কোম্পানিকে আপনি একটা জাস্ট মুনাফা কামাবার জন্য আপনি এই কাজটা করেছেন, এবং তার জন্য এই পুরো ব্যাপারটার জন্য একমাত্র সত্যিকার অর্থে বর্তমান সরকারই তার জন্য 100% দায়ী। ফলে আপনি কিন্তু আমাদেরকে আর যদি গভীরের দিকে আমরা যাই, আর গভীরের দিকে যাই, তাহলে আমাদেরকে এই পুরো ভাইরাস সম্পর্কে আমাদের কিছু কথা আমাদেরকে মানতে হবে। প্রথম কথা হচ্ছে এটা নতুন, এটা সম্পর্কে এখনো পর্যন্ত বিজ্ঞানীরা পুরোপুরি জানেন এটা তারা দাবি করেন, কোনো বিজ্ঞানী মানে আমরা পুরো মিটে জেনেছি, তবে কিছু কিছু ব্যাপারটা তারা একমত হয়েছেন। একমত হলো যে আমাদের যে বিবর্তনের যে এই পর্যন্ত যে জানি মানুষের যে বিবর্তন কী করে ঘটেছে, সেই বিবর্তনের যে চিন্তা সেই চিন্তার গোড়াতেও এই ভাইরাসটা নতুন করে একটা অনেকগুলো জিজ্ঞাসার জন্ম দিয়েছে, খুব গুরুত্বপূর্ণ আমাদেরকে বুঝতে পারে ভাইরাসটা এটা একদিকে জীবন্ত না, আবার অন্যদিকে এটা জীবন্ত। আপনি সে যখনই কোনো একটা মিডিয়া মাধ্যম পায়, মানে জীবন্ত মাধ্যম পায়, তাহলে তার সেলকে সে রিপ্রোডিউস করা সে শুরু করে, এমনিতে সে কিন্তু জীবন্ত। তাহলে জড় এবং জীবের মাঝখানে এই
ভাইরাসটা রয়েছে এই পুরো বিবর্তন ব্যবস্থার গোড়াতে। ফলে সেই কারণে যে প্রশ্নগুলো উঠেছে সারা পৃথিবী ব্যাপী, এখন বিজ্ঞানীরা সকলে কম বেশি একমত যে আমরা যে অকাতরে আমাদের বন ধ্বংস করেছি, একটা ইন্ডাস্ট্রিয়াল সিভিলাইজেশন আমরা ধ্বংস করেছি, গড়ে তুলেছি, যেখানে প্রকৃতিকে আমরা কোনোদিনই প্রকৃতির প্রতি মনোযোগ দেইনি, প্রকৃতিকে ধ্বংস করেছি। যেমন ছোট উদাহরণ দিয়ে আমি ম্যাটাফরিক্যালি বোঝার জন্য লোককে বলি, এটা বাঘ তো বনে থাকে, তা আপনি যদি বন নষ্ট করেন তো বাঘ কোথায় আসে? বাঘ নিশ্চয় ধরো আপনাকে আক্রমণ করতে হয়। ঠিক তেমনিও ভাইরাস যেখানে থাকবার আপনি সেখানে তাকে থাকতে দেন, খুব সহজ ব্যাপার। আমি না থাকতে দিয়ে ভাইরাসের যে আবাস যেটাকে আমরা বলি সে আবাসটা আপনি নষ্ট করেছেন, নষ্ট করে দিয়ে এখন আপনি ভাবতেছেন এটা আপনি টেকনোলজিক্যালি আপনি এটাকে মোকাবেলা করবেন। আমি মনে করি এজ এ ফার্মাসিস্ট আমি বলে রাখতে চাই ফর রেকর্ড, এটা আপনি কখনো এটা পারবেন না, এটা অসম্ভব, এটা টেকনোলজিক্যাল সলিউশন না। আমাদের জীবন ব্যবস্থাকে বদলাতেই হবে। ইন্ডাস্ট্রিয়াল সিভিলাইজেশনের ফলে যে অসুখগুলোর উৎপত্তি হয়েছে যার কারণে মানুষ প্রজাতি হিসেবে মানুষ এখন একটা ইতিমধ্যে সংকটাপন্ন, মানে আমরা একটা প্রজাতি হিসেবে সংকটাপন্ন, এবং প্রজাতির কথা বাদ দেন, এর ফলে হোল ধনী দেশগুলো পর্যন্ত কলাপস করতেছে। ঠিক আছে, ধনী দেশগুলো তাদের ইকোনমি কলাপস করছে, খালি প্রজাতির ব্যাপারটা নয়, মানুষের প্রজাতি টিকবে কি টিকবে না এটা একমাত্র ইস্যু না, একেবারে পুরো বিশ্ব অবস্থায় এখন একমাত্র অমল হয়ে গেছে। ঠিক আছে, এর মধ্যে সকলে সারা দুনিয়াতে আমরা ক্ষমতার ভাষায় পর্যন্ত বদল ঘটে গেছে, চীন চলে এসেছে সামনে, যেহেতু সে এটাকে ঠিকভাবে মোকাবেলা করতে পেরেছে, অন্য দেশগুলো সেটা পারেনি, মার্কিন যুক্তরাষ্ট্র বলুন কি কানাডা বলুন কি জার্মানি বলুন কি ইটালি বলুন, তারা কিন্তু চীনের কাছে হেরে গেছে এই প্রতিযোগিতায়। আর ভারতের অবস্থা তো আপনি দেখতে পাচ্ছেন ভারতের অবস্থা কি হয়েছে, আর আমরা এখন একটা দরিদ্র দেশ, আমাদের তো কি দুর্দশা বর্তমান যারা আছেন সরকারে তারা কিন্তু দরিদ্র বলছেন না, বলছেন যে আমরা উন্নতির একেবারে মানে বড় বড় বুলিগুলো উড়াচ্ছেন। আমরা আসছি আবার আপনার সাথে আলাপচারিতা অনেক জমে উঠেছে, আমার ব্যক্তিগতভাবে আমি নিজে এনজয় করছি। আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে আমরা আবার আসছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করছি যে আপনারা আমাদের সাথেই থাকবেন। উত্তর আমেরিকার প্যাটারসনের সর্ববৃহৎ হালাল সুপারমার্কেট নয়া বাজার, কেনাকাটার জন্য এখানে রয়েছে খোলামেলা এবং নিরাপদ পরিবেশ। মাছ মাংস শাক সবজি এবং অন্যান্য যে কোনো গ্রোসারির জন্য হাজির। আমাদের আছে গাড়ি পার্কিং এর সুব্যবস্থা। সুপ্রিয় দর্শক মন্ডলী, বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরে এলাম। যে কথা বলছিলাম যে জনাব ফরহাদ মাজহার এবং আমি আজকে বসেছি, আমরা দুজনেই কিন্তু কোনো রাজনৈতিক একেবারে রাজনীতির জন্য উচ্চ চিৎকার করি না, স্পেশালি জনাব ফরহাদ মাজহার যাকে আমি চিনি আমার কৈশোর থেকে, আমার যৌবন থেকে আমি চিনি, এখনো ওনাকে আমি দেখি, যিনি হাতুড়ি সাবাল দিয়ে চেষ্টা করছেন যে যে বাঙালির জাতিকে, এই যে মানে যা উনার ক্ষেত্র থেকে, উনি উনার ক্ষেত্র থেকে, আমি আমার ক্ষেত্র থেকে উনি বলছেন, এবং আমি মুগ্ধ হয়ে শুনি উনার কথা। আজকে আমরা রাজনৈতিক যে আলাপ বা রাজনৈতিক যে সুরসুরি এবং এই যে খোঁচা মারা এগুলো নাই বলি, অনাগত দিনে আমরা দেখব যে কোথায় যাচ্ছে বাংলাদেশ, পৃথিবী কোথায় যাচ্ছে কথা বলবো। স্যার, এই যে আমি একটা সম্পূর্ণ ভিন্ন বিষয়ে আসছি, যে আমি আপনার ইন্টারভিউগুলো দেখি পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে, মানুষজন আপনার সাথে কথা বলে, ভেরি রিসেন্টলি সাম্প্রতিক জার্মানি থেকে এক ভদ্রলোক আপনার সাথে কথা বলেছিল, এবং আরো অনেকগুলো প্রোগ্রাম আমি দেখেছি, দেখি
আমার মনের একটা বাসনা হয়েছে আপনার সাথে কথা বলার জন্য। আজকে আমি আনন্দিত আপনাকে পেয়েছি। এই যে লালন প্রীতি আপনার ভিতরে যে মন্তব্য করছে যে ফরহাদ মাজার সাহেব আমাদের দেশের বুদ্ধিজীবী, কথা বলেন, লেখেন, যে জীবন সায়নে এসে যে লালন প্রীতি, এই যে লালন, নজরুল, রবীন্দ্রনাথ, মানে আপনি যে লালনের কথা যে বলছেন, লালনের যে 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 তত্ত্ব বা উনি যে মানুষের কথা বলেন, এই যে একটু যদি আমার দর্শকদেরকে যে আপনার এই প্রীতি, আপনার এই ভালোবাসাটুকু আপনার হৃদয়ের মণিকোঠায় কেন লুকিয়ে আছে? আমি আপনি কেন ধরে নিয়েছেন যে আমি এই বয়সে এসে লালন প্রীতি হয়েছে? আমার 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 প্রশ্ন না, আমি আপনার দর্শকদের মন্তব্য দেখেছি। না, আমাদের দর্শকরা হয়তো সে ব্যাপারে হয়তো জানেন না, সেটা তো আমি আপনাকে প্রথম দেখেন একটা জিনিসে প্রথমে বলেছি যে আমি তো জ্ঞানের জন্য কাতর। প্রথম খেয়াল করেন, আমি বলেছি আমি যখন কৃষকদের নিয়ে কাজ করি ফলে কৃষকদের জ্ঞানের প্রতি আমার সাংঘাতিক রেসপন্স আছে। আমি মনে করি না যে পৃথিবীর সমস্ত জ্ঞান একমাত্র পশ্চিমাদের হাতে আছে, খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো আমি পাশ্চাত্যকে যদি আমাকে মোকাবেলা করতে হয় তাহলে আমাকে আমার যে জ্ঞান সম্পদ ভাণ্ডারগুলো আছে সেটাকে উল্টে পাল্টে আমাকে দেখতে হবে। তার মানে আপনার জ্ঞানের প্রতি প্রীতি তো আমার থাকবে নিজের জিনিসের প্রতি, ঠিক আছে না? আপনি আমার মায়ের কাছে আমি যেটা শিখেছি এটাও আমার প্রতি আমার প্রীতি আছে, কারণ আমার মা আমাকে অনেক কিছু শিক্ষা দিয়েছে যেটা আমি দেখেছি অন্য সারা পৃথিবীকে মোকাবেলা করার জন্য আমার যথেষ্ট কাজে লাগে। আমার বাবার কাছ থেকে অনেক কিছু শিখেছি ইতিহাস সম্পর্কে, বাংলাদেশের সমাজ সম্পর্কে, যাতে আমাকে কাজে লাগে। ফলে লালনের প্রতি প্রীতি আমার এই সাধারণ একটা শ্রদ্ধা নিজের সমাজের প্রতি, রেসপেক্ট থেকে এসছে যে আমাদের সমাজে অনেক বড় বড় ঘটনা ঘটেছে যাকে প্রপারলি তাকে সম্মান দেওয়া হয়নি, এবং অধিকাংশ ক্ষেত্রে এটাকে অসম্মান করা হয়েছে এবং অত্যন্ত অপমানও করা হয়েছে। কিছু কিছু লোক খুব পরিকল্পিতভাবে এটা করেছে, তারা যে জেনে শুনে করেছে আমি তা বলবো না, কিন্তু পরিকল্পিতভাবে করেছে। এবং এটা করবার ক্ষেত্রে অনেক সময় অনেক ইসলামপন্থীরাও করে, যারা ইসলাম সম্বন্ধে তাদের ধারণা অত্যন্ত দুর্বল বলে তারা এটা তারা বুঝতে পারে না যে লালন তারা কি করছে। কারণ বাংলাদেশে লালন হচ্ছে অরাল কালচারে, আমাদের যারা আপনি যাদের কথা বলছেন তারা আশা করি তার কথা শুনবেন খুব ভালো করে। জ্ঞানের চর্চার কতগুলো ক্ষেত্র, দেখা হচ্ছে বই পড়ে এক ধরনের চর্চা হয় স্কুল কলেজে যারা প্রশিক্ষিত, এছাড়া সাধারণ মানুষ কিন্তু বই আকারে করে না, তারা কিন্তু জ্ঞানের চর্চাটা একটা কারণ বলে শ্রুতি, কণ্ঠ এবং মেমোরি, স্মৃতি এবং কথোপকথনের মধ্যে। হ্যাঁ, ওকে আমি তো এখন আমাদের এখানে এই আমাদের বিশ্বত প্রাচ্যে এই জ্ঞান চর্চার একটা শক্তিশালী ধারা ছিল সবসময় শ্রুতি, এমনকি ইসলামের মধ্যে শ্রুতি খুব গুরুত্বপূর্ণ। যে কোনো কোরআন আপনাকে তেলাওয়াত পড়তে করতে বলে, কোরআন কিন্তু আমি তফসির পড়লে কিন্তু আপনি কোরআন কিছু বুঝবেন না, আপনাকে বলে তেলাওয়াত আপনাকে করতে হবে, শ্রুতি সাংঘাতিক, ঠিক আছে? ফলে এই শ্রুতি এবং কণ্ঠের জগতে যে জ্ঞান চর্চাটা হয়েছে সেটা তো আপনাকে জানতে হবে, না জানলে আপনি কি করে অগ্রসর হবেন? মানে আপনার সেই জ্ঞান চর্চার জায়গাতে আপনার যারা বাংলাদেশের জনগণের যে জ্ঞানের যে পর্যায় তাকে তো এক জায়গায় তারা নিয়ে গেছেন, ঠিক আছে না? এবং ফকির লালন সেদিক থেকে বা যেটা কেন বলি নদিয়ার ভাব কথাটা খেয়াল করুন, নদিয়ার ভাব চর্চা, নদিয়াতে একটা বিশাল বিপ্লব ঘটেছে চিন্তার জগতে, রাজনৈতিক বিপ্লব এবং চিন্তার বিপ্লব ঘটেছে। সে ভাবের জগৎটা যিনি ধরে রেখেছেন তিনি হলেন ফকির লালন শাহ। কেমন এখন আমি আপনাকে যদি সেটা হয়ে থাকে তাহলে লালন তো আপনাকে লাগবে, আমি তো জ্ঞানের কাতর মানুষ, আমি তো জ্ঞানের জন্য আমি পাগল, তো আমাকে লালনের কাছে আমাকে যেতেই হবে। মানে আপনি নিছকই মূর্খ না হলে তো আপনি লালনের কাছে যাবেন, আপনি যদি মূর্খ থাকতে চান তো আমি কি আপনাকে ঠেকাতে পারবো? আর আপনি যদি জ্ঞান পেতে চান তো আপনি লালনের কাছে যাবেন। লালনের কাছে যাওয়ার মানে এই নয় যে লালন মানেই আপনি গ্রহণ করবেন পুরোটা, লালন একটা জায়গায় ইতিহাসে একটা পর্যায়ে এসছে, আপনি সেখান থেকে সূত্রটা যেখানে ছিঁড়ে গিয়েছে সে সূত্রটা সেখান থেকে তুলে নিয়ে আপনি এগিয়ে যান, আপনি সামনে এগিয়ে যান, সূত্রটা তো ওখান থেকে তুলতে হবে। আমি একটা উদাহরণ দিয়ে বলে তার খুব আগ্রহ হবে, লালনের একটা গান আছে সকলে শুনেন, নিশ্চয় আপনার ওখানে রেকর্ড থেকে শুনেন, এবং আমি নিশ্চিত যে লালনের গান যারা আপনার ওখানে শুনেন তার মধ্যে অধিকাংশই লালনের গান বোঝেন না, বোঝেন কি? আমি নিশ্চিত খুব কম, কারণ লালনের বুঝতে হলে আপনি ফকিরদের সঙ্গে ওঠা বসা করতে হবে, কারণ এর ভাষা শুনে দিয়ে যেমন ফিজিক্স পড়তে হলে ফিজিক্স জানতে হবে, তা লালন বুঝতে হলে তো ফকিরদের সঙ্গে ওঠা বসা করতে হবে। যেমন ধরেন পাবে সামান্য কি তার থেকে, আমি এক বাক্য বললাম, লালন প্রশ্ন করছে যে তুমি সামান্য কি তার দেখা,
এখন সামান্য বলতে বাংলা ভাষা আপনি কিভাবে বলেন? সামান্য মানে তুচ্ছ, এই তো তাই না? যে সামান্য তো তুচ্ছ ভাবে, এর অর্থ বাক্যটার অর্থ কিরকম? না লালন এটা করছেন, এটা একটু ব্যাখ্যা করে বলুন। ব্যাপক অর্থ আর কি, ব্যাপক এই যে উনি মিলন হবে কতদিনে, না না আমি একটু শুনতে হবে, এটা যেটা দর্শকদের ব্যাপার আছে, এটা আমি ছোট করে বলছি। এখন আমি আপনার দর্শকদের জন্য একটা জিজ্ঞাসা দিয়ে যাবো, তারা বলবেন ভাবতে থাকবেন। সামান্য শব্দটা এসছে বিশেষের বিপরীতে, ইংরেজিটাকে বলে ইউনিভার্সাল, ঠিক আছে? আচ্ছা এখন আপনি যখন সামান্য কিরকম শালিক পাখি আছে, কেমন কাক আছে, কবুতর আছে, সমস্ত পাখিকে এগুলো হলো বিশেষ, কাক একটা বিশেষ, শালিক একটা বিশেষ, আর পাখি শব্দটা হলো সামান্য। এই দেখেন বিশেষ এবং সামান্য, অনেক পাখি আছে তার মধ্যে সামান্য শব্দ হলো পাখি। এখন লালন প্রশ্ন করছে আপনাকে, এই উত্তর আপনাকে দিতে হবে যারা ধর্মকর্ম করেন বা চিন্তা করেন। লালন ভাই তাহলে আল্লাহ কি এরকম একটা সামান্য, যে অনেক আল্লাহ আছে তার মধ্যে এরকম একটা আল্লাহ সামান্য? তাহলে ওই যে আল্লাহ শব্দটা যে ব্যবহার করো তুমি, লালন বলতেছে তো কিছু তুমি ব্যবহার করো, তুমি তো অর্থই বুঝো, তাহলে ব্যাপারটা সহজ না। এটার বিরাট জিজ্ঞাসা, এই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। আপনি একটা পুরো জাতিকে আগাইতে হলে এই প্রশ্নের উত্তর দিয়ে আপনাকে আগাইতে হবে। অথবা একটা কথা বলি, তিনি বলছেন নফি ইসবাত, যে জানেন আপনি যে কর্ম পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, লা ইলাহা আল্লাহ নাই, এটাকে বলে নফি, না করা, নেগেশন, আর পরে বলে ইসবাত মানে আহা করা, এফার্মেটিভ। তো লালন বলতেছেন নফি ইসবাত যে জানেন, যে না এবং হা করতে এর অর্থ বুঝে নাই, কখন হা না বলতে হবে, কখন হা বলতে হবে। নফি ইসবাত যে জানে না, মিছেরে তার পড়াশোনা, সে পড়া সে কোরআন পড়ে বুঝবে নাকি কিছু? তো কলমাই বুঝে না, ও তো কলমাই বুঝে না, কোরআন বুঝবে কি? কোরআন তার উচ্চ স্তরের জিনিস, ওকে তো খালি প্রথম কলম পড়তে বলছে, ওকে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তো এটাই বুঝে নাই সে। তাই সে বলছে নফি ইসবাত যে জানে না, মিছেরে তার পড়াশোনা। লালন কয় ভেদ উপাসনা, এই যে পার্থক্য হা এবং না, লালন কয় ভেদ উপাসনা, না জেনে চটকে মরে, চটকদারি করে বেড়ায় ধর্মের নামে। তে যে ধর্মের নামে চটকদারি কেমনি বন্ধ করতে চান না? চান না। নিদার আপনাকে প্রশ্ন করছি, ধর্মের নামে চটকদারি বন্ধ করতে চান না? চান না। আমি সম্পূর্ণরূপে আপনার সাথে, আপনি যে এত সুন্দর, আপনি আর উত্তর দিবেন, আপনি আর উত্তর দিবেন, আমি চাই ধর্মের নামে এই চটকদারি বন্ধ করতে। শেষ, আপনার প্রশ্ন উত্তর পেয়ে গেছেন, তাহলে চটকদারি বন্ধ করতে লালনের কথা শুনতে হবে আপনাকে। আপনি প্রশ্ন করেছেন আমি কেন লালনের কাছে যাই, তার ব্যাখ্যা আমি দিচ্ছি। আমি যাচ্ছি এই কারণে যে আপনাকে ধর্ম করতে হবে। দেখেন শুরু থেকে আমি শিক্ষার সময় একটা কথা বলেছি পরিষ্কার, ধর্ম লাগবে, আমি কিন্তু খুব ধর্মপ্রাণ মানুষ, কিন্তু আপনি ধর্মের নামে চটকদারি করতে পারবেন, আপনাকে জেনে শুনে ধর্ম করতে হবে, ঠিক আছে? না তো সেই জন্য বলছি যে ফকির লালনের মধ্যে যে জিজ্ঞাসায় উঠেছে, আপনি সেই জিজ্ঞাসা আপনার কাছে, আপনি সেখানে থাকবেন, আপনি আরো এগিয়ে যাবেন, তা তিনি এতটুকু এনে দিয়েছেন। এখন আমি আরেকটা কথা বললে আপনি ভালো বুঝবেন, আপনি প্রমাণ করতে চান আপনার দেশে যে ফকির লালন হলো, এ হলো গাঁজাখোর, এর একটা ব্যভিচারী, আর আর রবীন্দ্রনাথ হলো ঋষি, তাই প্রমাণ করতে চাচ্ছেন? তো এই প্রভাকাণ্ডা তো বুঝি, ব্রাহ্মণ্যবাদীরা তো দীর্ঘদিন ধরে প্রভাকাণ্ডা চালায়, এটা নতুন কিছু না। যারা ব্রাহ্মণ্যবাদকে টিকিয়ে রাখতে চায় আমাদের উপমহাদেশে, যে দীর্ঘকাল যে লড়াইটা চলেছে জাতপাত বিরোধী, এই জাতপাত বিরোধী লড়াইয়ের ক্ষেত্রে ফকির লালনরা ছিল নেতা এই জাতপাত বিরোধী লড়াই, তারা জাত মানতেন না, কোনো পাত মানতেন না, মানুষের মানুষের সঙ্গে মানুষের কোনো অসম্ভব মানতেন না, ফলে জাতপাত বিরোধী লড়াই তারা একটা নেতৃত্ব দিয়েছিলেন। এখন আপনি সেই জাতপাত বিরোধী লড়াইকে আপনি কি করতে চান? আপনি এটাকে দমন করতে চান। তো কি করতে হবে আপনাকে? যারা এই জাতপাত বিরোধী তাদের সম্পর্কে আপনাকে নিন্দা করতে হবে, তা আপনাকে বলতে হবে যে এরা হলো গাঁজা খোর, এরা হলো ব্যভিচার করে বেড়া, এটা এই করে, এটা সেই করে। আপনি বাংলাদেশের কিছু হুজুর আছে, অনেক কিছু হুজুর তৈরি হয়েছে যারা এই কথাগুলো বলে বন্ধ করতে চায়, কি করে? যেহেতু ধর্মের নামে তারা কিন্তু নিজেরা চটকদারি করে বেড়ায়। আর অন্যদিকে বাংলাদেশ একটা ইতিমধ্যে একটা ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসনের অধীনে, যেখানে বাঙালি মুসলমান আকারে আমাদের যে বিকাশের যে ধারা সেটাকে তারা দমন করতে চায়। ফলে লালন তো সাংঘাতিক ইম্পর্টেন্ট, পলিটিক্যালি ইম্পর্টেন্ট, কালচারালি ইম্পর্টেন্ট, ফিলোসফিক্যালি ইম্পর্টেন্ট, লালন ছাড়া বাংলাদেশ চলবে কি করে? আপনি তারপরে লালনকে আপনি বলেন যে লালন এটা পছন্দ করি না, লালন এটা একমত না, খুব ভালো কথা, অসুবিধা নেই, সেটা তর্ক করেন, কিন্তু আপনি তো ওই জায়গা থেকে তো আমরা যেতে হবে, আমরা সমাজ তো ওই জায়গায় উঠেছে, আপনার সমাজটা ওই স্তরে উঠে গেছে অলরেডি, আপনি আবার পিছিয়ে পিছিয়ে যান কি জানেন? তো সেই জন্য আমি
আপনি যাদেরকে প্রশ্ন করছেন তারা আমাকে জানতে চায় যে আমি কেন গেছি। আমার ছেলেবেলা থেকে আমি লালনের ভক্ত, আমি লালনকে পছন্দ। আমরা পরিষ্কার একেবারে, আমরা অনেক ধন্যবাদ যে আপনার যে এই যে লালনের যে কথাগুলো শুনলাম আপনার মুখে, আপনার থেকে যে সুবচনগুলো বেরিয়ে আসলো, আমি যেটা বুঝলাম সুপ্রিয় দর্শক মণ্ডলী, লালন আমার দেশীয় সম্পদ, একেবারে আমার আমার ব্র্যান্ড। তো আমি আমি নিজেও ব্যক্তিগতভাবে লালনকে ভালোবাসি, লালনের গানগুলো আমি মুগ্ধ হয়ে শুনি, এবং আমার মনে হয় যে লালনের একটি গানকে নিয়ে গবেষণা করা যাবে, প্রচুর গবেষণা করা যাবে। তো যারা নিন্দা করছে, আমাদের ভালোবাসা নিয়ে আমরা থাকি, ফরহাদ মাজার সাহেব উনার ভালোবাসা নিয়ে আছেন। আমরা এগিয়ে যেতে হলে আমরা আমাদের শিক্ষার সাথে, পুঁথিগত বিদ্যার সাথে, এই যে উনি বলতে চেয়েছেন যে আমাদেরকে সব বিষয়ে জ্ঞানের ভাণ্ডার যারা আছেন তাদের সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। এবার একটি ভিন্ন বিষয়ে যাচ্ছি, আমি আর দুটি প্রশ্ন করে আপনার সাথে আমাদের আলাপচারিতা শেষ করব। আমি যে যে আপনি যে ভালোবাসা, আজকে যে লাভ দ্যাট ক্রাইস, এই যে ভালোবাসাটুকু হারিয়ে গেছে অতীত এবং বর্তমান, এই যে ভালোবাসা যুগ, এই ভালোবাসাটুকু ফিরিয়ে আনার জন্য আমরা কিভাবে, আবার কেউ কেউ বলছেন যে যে জনাব ফরহাদ মাজার সাহেবকে আমাদের রাষ্ট্রযন্ত্রে বসানো হোক, ফরহাদ মাজার সাহেবের মতো লোক যদি রাষ্ট্রযন্ত্রে বসে ওনাদেরকে কাজে লাগবে, এই যে মানুষের যে ভালোবাসা আপনাদের প্রতি, আপনার প্রতি আমার ভালোবাসা, মানুষের ভালোবাসা, নিন্দুক থাকবেই, নিন্দুক থাকবেই, কিন্তু এই যে ভালোবাসাটুকু, এই যে ভালোবাসাটুকু আবার জিয়ে রাখার জন্য আপনার কি সুচিন্তিত মতামত? মানে এই যে মানুষের ভালোবাসা আমার প্রতি, এটা কি টিকে রাখার জন্য, কি আপনার জন্য, আপনার প্রতি আমার প্রতি যে আমার পর্যালোচনা, আমার অবজারভেশন, আমি দেখেছি যে আমি দেশে গিয়েছি 2019-এ, যে বাংলাকে আমি ফিরে যাই মাঝে মাঝে, ভালোবাসাটুকু হারিয়ে গেছে মানুষের মাঝে, সবকিছু মেটালিক হয়ে গেছে কেমন জানি। এটা কি আমাদের যে অভিভাবকদের মানে ইনভলভ হওয়ার, নাকি আপনার পর্যালোচনাটুকু একটু? না, প্রথমত আমি মনে করি যে ভালোবাসা হারিয়ে গেছে বলতে এটা প্রতি একটু অন্যায় হবে। আমরা এখনো যখন, আমি তো গ্রামে গ্রামে ঘুরি, আমি কিন্তু এখনো দেখি যে মানুষের মধ্যে প্রেম ভালোবাসা আছে। আমি তো বেঁচে আছি বাংলাদেশে এখন ভালোবাসার জন্য, আমার তো বাংলাদেশের বেঁচে থাকার কথা না। আপনি রাজনীতি আলোচনা করতে চাইছেন না, কিন্তু আমি তো রাজনীতিতে খুবই সক্রিয় একজন ব্যক্তি, কিন্তু আমি তো বেঁচে আছি, আমি তো ভালোবাসার জন্য বেঁচে আছি, আমি তো বেঁচে থাকতে পারতাম না ভালোবাসাটা। আমি শুধুমাত্র যে যারা যাদের ভালোবাসাতে বেঁচে আছি তারা যে সাধারণ মানুষ তাও না, আমি যে সরকারি পর্যায়ে যারা আছেন তারাও, সেখানেও বহু মানুষ আছে যারা আমাকে ভালোবাসেন, আমার সঙ্গে তারা হয়তো অনেক ক্ষেত্রে একমত নন, অনেক ক্ষেত্রে তারা আমার সাথে দ্বিমত করেন, কিন্তু ভালোবাসে। এখন তারা মনে করেন যে কথোপকথন দরকার, আমাদের কথা বলতেই হবে আমাদের বাংলাদেশের। মিস্টার ফরহাদ মাজার, আমি যেটা বলছিলাম যে ধরেন আপনি একেবারে আজকে ধরেন যারা আমলা আছেন সচিবালয়ের একেবারে উচ্চ পদস্থ, যারা এনবিআর আছেন, যারা শিক্ষার মহাগুরু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আছেন, যারা জ্ঞানের কারিগর আছেন দেশে, আমি আমি আমার আমার আমি যে একেবারে আমি মনে প্রাণে একজন বাঙালি, আমি আজও আমার সেই প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে সুউচ্চ বিশ্ববিদ্যালয় যেখান যেখান থেকে আমি শিক্ষা গ্রহণ করেছি আমি যোগাযোগ রাখি, আমি দেখছি যে কেমন জানি একটা দেশপ্রেমের অভাব, ভালোবাসার অভাব, ওইটুকুই আমি আপনার সাথে বলছিলাম আর কি। না না, আপনার সঙ্গে আমি একমত, দেশপ্রেমের অভাব তো আছে নিশ্চয়ই, দেশপ্রেমের অভাবটা তো এসছে যেহেতু প্রথমত দেশই তো আপনি গড়েন না, দেশপ্রেম কেন হবে? আপনি 71 সালে, যেটা আমার তো আপনি আমার চিন্তাভাবনা হয়তো জানেন নিশ্চয়ই, 71 সালে তো আমরা দেশটাকে গঠন করতে পারিনি, আমরা দেশ স্বাধীন করেছি, দেশ গঠন করতে পারিনি, যেটাকে বলে রাষ্ট্র গঠন করা। একটা তো যেখানে থাকলে আপনি সকলে মিলে থাকা যায়, এটা তো আমরা করিনি, আমরা তো এটাকে চর্চা করেছি ঘৃণা বিদ্বেষ, এটাই চর্চা করি। অন্যের সঙ্গে মত পার্থক্য হলে তার বিরুদ্ধে ঘৃণা আমাকে প্রকাশ করতে হবে, তাকে দমন করতে হবে, তাকে নিপীড়ন করতে হবে, ফলে কথা বলবার, পরস্পরের সঙ্গে সমাধান বের করার, যে কমন একই এই দেশকে তো আমরা বাস করবো, এর জন্য সমাধান বের করার জন্য আমরা সত্যিকার সেই কাজটা করিনি। ফলে সেক্ষেত্রে আমি মনে করি দুটা কারণ, আপনি যে প্রশ্নটা তুলছেন তার জন্য দুটো প্রধান কারণ জড়িত, আমি মানুষের মানসিকতাকে এক্ষেত্রে দোষ দেব না। প্রথম কারণ যেটা জড়িত সেটা হচ্ছে ক্যাপিটালিজম যেটা এসছে আমাদের দেশে, মানে বিশেষত একটা পুঁজিতান্ত্রিক যে ব্যবস্থাটা এসছে এটা মানুষকে ডিহিউম্যানাইজ করে ফেলেছে, এটা মানুষের জীবনের প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা এবং পরস্পরের সঙ্গে দূরত্ব খুব দ্রুত বেগে এটা ভেঙে ফেলেছে, ফলে আমাদের দূরত্বটা বেড়েছে, এটা হচ্ছে প্রথম কারণ, এটা হয়েছে। 2 নম্বর, এই যে ভাঙনের মুখে
আমাদেরকে একটা যে আরেকটা যে রাজনৈতিক পরিসর গড়ে তোলার কথা দরকার ছিল, কথা বলবার পরস্পরের সঙ্গে, সমাধান বের করার, যে কি করে আমরা একসঙ্গে থাকতে পারি প্রেম ভালোবাসা মহব্বত নিয়ে, এটা আমরা তৈরি করতে পারিনি। এটা রাষ্ট্র না, রাজনৈতিক পরিসর, এবং যে কারণে বাংলাদেশে রাজনৈতিক পরিসর নাই, রাষ্ট্র তো দূরের কথা, মানে আপনি কথা বলবার কোনো জায়গা নেই। আপনি কথা বলবেন যে কোথায় মানুষ কথা বলে, মানুষ কথা সভাতে কথা বলে, মানুষ সমাবেশে কথা বলে, মানুষ লেখালেখির মধ্যে কথা বলে। আপনি ডিজিটাল সিকিউরিটি আইন করছেন, আপনি ধরে নিয়ে যাচ্ছেন লোকদেরকে, গুম করতেছেন, আপনি লোকদেরকে দমন করতেছেন বিরোধী দল রাস্তার মধ্যে আসলে, আপনি জঙ্গি বলে যাকে তাকে ধরতেছেন যখন ইচ্ছে, যখন বিদেশিরা বলে জঙ্গি ধরো আপনি জঙ্গি ধরা শুরু করছেন। তো স্বভাবতই মানুষ মানুষকে বিশ্বাস হারিয়ে ফেলছে, মানুষ তার কাকে বিশ্বাস করবে, আর মানুষ তার বিশ্বাস করতে পারছে না কাউকে। ফলে মানুষকে আমরা দোষারোপ না করে, আপনি যেটা বলেছেন হয়তো আমি বুঝতে পেরেছি আপনার মনের ব্যথাটুকু বুঝেছি আমি, কিন্তু মানুষকে আমরা দোষারোপ না করে আমাদেরকে বুঝতে হবে যে এটা বাস্তব, যে পরিস্থিতিটা তৈরি হয়েছে এটা আমাদেরকে বদলাতে হবে। এটা না বদলিয়ে আমরা দাবি করতে পারবো যে মানুষের ভালোবাসা নাই, যে মানুষের আমরা পরস্পরের বোঝাতে পারতাম মানুষ ভালোবাসা প্রদর্শন। মানুষ শুন, প্রেম ছাড়া তো মানুষ বাঁচতে পারে, মানুষ মাত্রই ভালোবাসার কাঁদে। ফলে যে সমাজের মধ্যে ভালোবাসাকে আপনি দমন করেন, মানুষের মানুষের সম্পর্ক তৈরি করাকে আপনি দমন করেন, আপনি সোশ্যাল নেটওয়ার্কে আপনি কিছু বলে ধরে নিয়ে যেতেছেন আপনি, আর বলতেই তো পারে আমি একটা যাকে ভালোবাসি তাকে তো গালি দিতে পারি, আমি যদি প্রধানমন্ত্রীকে ভালোবাসি তো তাকে একটা গালি দিতে পারি, একসাথে ভালোবাসে মানুষ তা আপনি তাকে ধরে নিয়ে চলে যাচ্ছেন, এটা কেমন কথা বলবো? এটা তো কোনো দেশ হতে পারে না, কোনো দেশ তো এরকম হতে পারে না। তাহলে আপনাকে তো সেখানে এই কাজটা যারা করছে বা এইটা যে যারা আমরা অ্যাপ্রুভ করছি চুপ থেকে, এটা ঠিক না। সেক্ষেত্রে আপনার বিদেশে যারা আছেন, আপনারা যারা বিদেশে আছেন, আমরা তো কথা বলছি এবং আমরা ঝুঁকি নিয়ে কথা বলছি, কিন্তু এইসব বিষয়ে আপনাদেরকে বেশি কথা বলতে হয় যে আমরা আমাদের দেশে ঘুম চাই না, আমাদের দেশে এই অত্যাচার নির্যাতন এই দমন এটা আমরা চাই না, আমরা কোনো দলের পক্ষ না, আমরা চাই যে প্রত্যেকটা দলের অধিকার আছে বিক্ষোভ জানাবার, সমাবেশ করবার, আন্দোলন করবার, সংগ্রাম করবার, প্রত্যেকের অধিকার আছে, এবং এটাই যে কোনো গণতান্ত্রিক রাজনীতিতে এটা একটা বৈধ অধিকার, এবং এটা বন্ধ করতে হবে। আপনি জানেন যে হিউম্যান রাইট ওয়াচ বলে আপনাদের ওখানে একটা মানবাধিকার সংগঠন আছে, সে তো দীর্ঘদিন ধরে বলতেছে যে বাংলাদেশের যে মানবাধিকার পরিস্থিতি খুবই খারাপ পরিস্থিতি, এটা পৃথিবীতে অন্য কোনো দেশে এত খারাপ পরিস্থিতি ছিল না বা নাই, এখনো নাই। এবং আপনি এই যে ক্রমাগত আপনি গুনগুন করছেন, লোককে ধরে নিয়ে যাচ্ছেন, এটা দ্বারা তো সমাজে আপনি রাজনৈতিক কোনো সমাধান এটা তো হবে না, এর দ্বারা তো আপনি দেশকে তো আপনি ধরে রাখতে পারবেন, এর তো রিয়াকশন হবেই। এবং দেখুন আফগানিস্তান থেকে এখন মার্কিন যুক্তরাষ্ট্রে চলে গেছে, আপনি যদি ভারতের টিভি তাদের যে বিভিন্ন রকম গণমাধ্যম দিয়ে তাকান, আপনি ভারত প্রচণ্ডভাবে ভীত, কারণ ভারত তো এতদিন পর্যন্ত একটা এক ধরনের মুসলমানদের বিরুদ্ধে এক ধরনের যুদ্ধ চালা দিয়েছে তারা হিন্দুত্ববাদের নামে, কাশ্মীরের ঘটনাগুলো জানে, ফলে তারা বুঝতে পারছে যে এই আফগানিস্তানের এই নতুন পরিস্থিতির কারণে এই পুরো উপমহাদেশে একটা রূপান্তর আসন্ন হয়ে যাচ্ছে। তালেবান একটার পর একটা জেলা সে তার নিজের অধীনে সে নিয়ে আসছে, ঠিক আছে? তো ফলে আপনি তো দমন করে কিছু করতে পারেন, এত বছর যুদ্ধ করলো, যুদ্ধ করে তো আপনি আফগানে কোনো দেশকে আপনি দমন করতে পারবেন, তেমনি বিরোধী পক্ষকে দমন করে আপনি তাকে মন জয় করতে পারবেন। আপনাকে অবশ্যই একটা জাতীয় সংখ্যাগরিষ্ঠ মত আপনাকে তৈরি করতেই হবে, আপনি আমলেই করতে পারেন, আপনিও দেশকে ভালোবাসেন, কেউ বিএনপি করতে পারে সেও দেশকে ভালোবাসেন, কেউ একটা ইসলামপন্থী দল করতে পারে সেও দেশকে ভালোবাসেন, তাহলে তার সঙ্গে তো আপনাকে কথা বলতে হবে, দেশ তো আপনার একান না, তাকে কথা বলতে হবে। ফলে সেখানে এটা বলে নেগোসিয়েশন, এটা বলে এনগেজমেন্ট, পলিটিক্যাল পরিসর বলতে এটাই বোঝানো হয়। ফলে আপনি এটা যখন নষ্ট করে দেন তখন অবশ্যই সমাজ তখন ডিহিউম্যানাইজ, অমানবিক একটা ভয়ঙ্কর বিস্ফোরণের উপর সে বসে থাকে, এবং বাংলাদেশে আমরা একটা বারুদের উপর বসে আছি, যে কোনো মুহূর্তে এটা বিস্ফোরিত হতে পারে, এবং সেটা হবার প্রধান কারণ যেভাবে আমি বলেছেন যে মানুষের মধ্যে প্রেম চলে গিয়েছে, এটা তো আরো ভয়ানক, প্রেম চলে যাওয়া মানে তারা যে কোনো ভয়ানক কাণ্ড তারা করতে পারে, কারণ মানুষকে তো আমরা পরস্পরকে ভালোবাসার জন্য কোনো ব্যবস্থা আমরা করি নি, আমরা তো ঝগড়া বিরোধ করতেই পারি, ভাই ভাই ঝগড়া হয়, পরিবারে পরিবারে ঝগড়া হয়, তারপরে মিলমিশে হয়, তো হতেই পারে, আমার সঙ্গে মত পার্থক্য থাকতে পারে আমার আরেক ভাইয়ের সঙ্গে আরেক বোনের সঙ্গে, কিন্তু আমাদেরকে তো কথা বলতে হবে যে দেশটাকে আমরা কি করে একসঙ্গে চালাবো। তা সেটা যখন আপনি সম্পূর্ণ অস্বীকার করেন, আপনি করতে দেবেন না, কিছু লোক মনে করে তারা জোর করে তারা ক্ষমতায় থাকবে এবং তারা যা খুশি তাই করবে, তখন তো আপনি দেশের লোককে তো দোষ দিয়ে লাভ হবে না, বা শুধু আমাদেরকে তো দোষ দিয়ে লাভ হবে না, বা সিম্বা শুধুমাত্র আপনার আইন শৃঙ্খলা বাহিনীকে দোষ দিয়ে লাভ হবে, তাহলে আমাদেরকে তো সেই লোকদের সুনির্দিষ্ট ভাবে কথা বলতে হবে। স্যার, যিনি যিনি রাষ্ট্র ক্ষমতার প্রধান আছেন, এন্টার উনি করছেন বসে, আমরা এটা বিদেশ থেকে বসে
অনুধাবন করছি। এবং একজন মানে মানে সব কিছু বাটন একজনের হাতে থাকলেই আজকে মালিকানা একজনের কাছে, আপনার কথায় মানুষের কথায় আমরা বিদেশ থেকে বসে আমরা উপলব্ধি করতে পারি যে দেশটা যখনই আজকে মার্কিন প্রেসিডেন্টের সম্বন্ধে সমালোচনা হয়, রাত্রে 9টার পরে অনেকগুলো শো হয় সেখানে হাস্য রস করে, আমি দেখি কই তাকে তো ঘর থেকে উঠিয়ে নিয়ে যায় না। আজকে সমালোচনা, আপনার কথা চমৎকারভাবে আমি বুঝলাম যে সুপ্রিয় দর্শক মণ্ডলী, যে সমালোচনা পর্যালোচনা, চমৎকার একটা কথা বলেছেন যে ভাইয়ে ভাইয়ে যুদ্ধ হয়, ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয়, আবার এক ভাই আরেক ভাইকে বুকে জড়িয়ে ধরে। আমরা তো সবাই এই যে লাল সবুজটার জন্য যুদ্ধ করেছিলাম, আমরা ভাষার জন্য সেই রফিক শফিক বরকত তাদের রক্ত ঝরিয়েছিল রাজপথে, আজকে সে দেশের আসলে দুঃখ হয়। কিন্তু আমি আপনার মতো অপটিমিস্টিক, অনেক আশাবাদী, আপনি যেভাবে প্রত্যেকটা বিষয়ে আশাবাদী, আমার ভাল লাগছে আপনার সাথে কথা বলে। যে আমি একটা বিষয় আসছে, যে বিষয় নিয়ে আমি কাজ করি স্যার, আমি কাজ করি যে এই যে বাঙালি, জি আমি আমরা আমরা যারা আমরা আছি দেশে বিদেশে পড়তে গেছে, একটা জিনিস থেকে আমাদেরকে মুক্ত হতে হবে, অথচ সেটা আমাদের খুব ভালো গুণ, মানে ভালো গুণটা যদি আমরা অপব্যবহার করি তাহলে কিন্তু এটা ক্ষতিকারক হয়ে দাঁড়ায়। আমরা অতিরিক্ত আবেগ, আমরা রিয়েলি বাস্তবতার দিকে যান, আবেগটা আমাদের খুব ভালো, আবেগটা কিন্তু আমার দরকার, আবেগ সেটা কিন্তু আমরা ভালো সমাজ করতে পারবো না, আবেগ লাগবে, ভালোবাসা লাগবে। কিন্তু আপনি কেন এই যে একটা ব্যক্তির হাতে সমস্ত ক্ষমতা, এটা তো আমরাই করেছি, আমরা তো এই তথাকথিত সংবিধানকে আমরাই তো অনুমোদন দিচ্ছি, আমরা তো চুপ করে বসে আছি, আমরা তো কোনো প্রতিবাদ জানাচ্ছি না যে আমাদের নতুন করে রাষ্ট্র গঠন করতে হবে। তাহলে আপনারা যারা বাইরে বসে আছেন বলছেন না কেন? আপনাদের বলার সুযোগ অনেক বেশি যে আমরা যে সংবিধান একটা ব্যক্তির হাতে ক্ষমতা দেয় এই সংবিধান আমরা চাই না, এটা বলতে পারছেন না কেন? তাহলে যারা বিদেশে আছে তারা কি কোনোদিন খুলে দেখেছে কি লেখা আছে সংবিধান? তারা কি কোনোদিন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট পড়েছে যে এটা দ্বারা কি করা হয়, এটা কিভাবে এই একটা লোকের উপর অত্যাচার করা হয়? তাহলে আমি মনে করি যে আজকে যারা বিদেশে আছেন, আপনার যারা শুনছেন আমার কথা, আমি সেক্ষেত্রে বলবো যে বিদেশে যারা আছেন তাদেরকে আমি বেশি দায়ী করবো দেশের মানুষের চেয়ে। দেশের মানুষ তো একটা ঝুঁকির মধ্যে আছে, সে তুলনামূলকভাবে তো আপনারা অন্য একটা দেশে আপনারা বাস করছেন, সেই দেশের অনেক গুরুত্বপূর্ণ মানুষ আপনার ওখানে আছে যারা আপনাদের দেশের সরকারকেও তারা তারা ইয়ে করতে পারে, কি বলে তাদের মত আপনি পরিবর্তন করতে পারেন, যে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতি তোমরা জানো, তারপরেও এই পরিস্থিতিতে এই সরকারকে তোমরা থাকতে দিয়েছে, তাহলে এই ব্যাপারটা তো লাগবে, আন্তর্জাতিক শত্রুতার দিকে টিকিয়ে রেখেছে। তাহলে সেই ক্ষেত্রে কি আমরা মনে করি না যে আজকে যারা কানাডায় বাস করছে, মার্কিন যুক্তরাষ্ট্রে বাস করছে, ইউরোপে বাস করছে, বাংলাদেশের যে বর্তমান দুরবস্থার জন্য তারা দায়ী? আমি তাদেরকে ভাবতে পারবো, আমাদের তারাও দায়ী, ফলে তাদেরকে নিজ নিজ দেশের যে দেশে তারা নাগরিক, যেখানে তাদের নাগরিক অধিকার আছে, সেই দেশের সরকারকে বোঝানো, সেই দেশের প্রচার করার দায়িত্ব তাদের। দায়িত্বটুকু মাথা পেতে নিলাম যে আমি আমি জানি যে বাংলাদেশে আপনারা কত ঝুঁকির মাঝে আছেন। আজকে বিশ্ববিদ্যালয় শিক্ষক তার সুচিন্তিত মতবাদ করতে পারে না, একটি একটি তাজা প্রাণ, যে বুয়েটের মতো একটা তাজা প্রাণ, সে কি বলেছিল, সে কি অপরাধ, মায়ের বুক খালি করে আমি 3 দিন খেতে পারিনি, আমি 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 ঘুমোতে পারিনি, আমার এখনো আবরারের কথা মনে উঠলে আমার লোমকূপ দাঁড়িয়ে যায়, যে একটি সূর্য সন্তান, যে মানে একটি আশাকে দমন করে দিয়েছিল, যে এভাবে যে যারা এই যে যে রক্ত ঝরাচ্ছে, এভাবে যে ষড়যন্ত্র করছে, যে এই যে বিশ্ববিদ্যালয়ের কোমল প্রাণ ছেলে মেয়েদেরকে যারা লেলিয়ে দিচ্ছে বা লেলিয়ে দিচ্ছিল ওদের কাছ থেকে, চমৎকার কথা। আমরা আমি চেষ্টা করছি আমার প্ল্যাটফর্ম থেকে জড়ো করতে, একত্রিত হতে, একসময় আপনার মতো বিদেশে যারা আছে, কিন্তু বাংলাদেশে যে সে আমি জানি যে বহুদিন আগে যে ব্যারিস্টার রফিক ছিল, যে একজন আইনজ্ঞ, উনি বর্তমান যিনি সরকারের প্রধান উনাকে পরামর্শ দিতে বলেছিল যে আপনি কার খালু, এই যে এই যে কথা বলতে দেওয়া হয় না, কিন্তু এই যে ব্যারিস্টার রফিকুল আলম অথবা উনি কিন্তু বঙ্গবন্ধু জিয়াউর রহমান, প্রধানমন্ত্রী হাসিনা, সবার যুগে যুগেই কিন্তু উনি একজন নামকরা আইনজ্ঞ ছিলেন, উনি ইন্তেকাল করেছেন। আমি জানি যে আজকে যারা কথা বলতে ভয় তাদেরকে বাকরুদ্ধ করা হয়, আমি বুঝতে পেরেছি, কিন্তু সোনালী সূর্য উঠবেই, শেষে একেবারে চলে এসেছি আমরা আমরা আমার তো মন চায় আপনার সাথে আরো কথা বলতে, এবং
জি, আমরা আমি একেবারে শেষের দিকে, যে আমি জানি যে আপনি অনেক আশাবাদী মানুষ, যারা আজকে দেখছেন আমার দর্শকরা, বিশেষ করে আমি বেশি বা ফোকাস করি যারা সারা পৃথিবীতে জোরে ছড়িয়ে ছিটিয়ে আছে, 18 থেকে 30 32 বছর এই বয়সের, যারা বাংলাদেশ থেকে জমি জামা বিক্রি করে, গরু পুকুর বিক্রি করে বাইরে যায়, বাইরে যাওয়ার পরে তারা 2-3 বছর আসতে পারে না, পরিশ্রমের কাজ করে। আমরা যারা আছি এখানে, আমরা শীতাতপ নিয়ন্ত্রিত ঘরের ভিতরে বসে আমরা আরামছে আছি, সৃষ্টিকর্তার কাছে অনেক শুকরিয়া করি। কিন্তু ওইসব মানুষগুলো যাকে আমি দেখেছি, যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গাতে কষ্ট করছে, মালয়েশিয়াতে কষ্ট করছে, ইভেন আমেরিকাতেও যারা শিক্ষা গ্রহণ করে আসে, এদের জীবনের মানকে উন্নয়ন করার জন্য আমি কাজ করি, আমি চেষ্টা করি দুটি কথা বলার জন্য। আপনি একটু আপনার যে যারা ছড়িয়ে ছিটিয়ে আছে প্রবাসী যারা, তাদেরকে একটু আপনি যদি আপনার জ্ঞানলব্ধ দুটি মন্তব্য, দুটি উপদেশ যদি করেন আমি ধন্য হব। না, আমি আমি এই কথা বলছি, আমি অসম রকম খুশি হয়েছি। প্রথমত আমি তাদের জন্য, যারা এই তরুণরা যারা, তাদের কথা আমি বলছি, সেটা আপনাদের ওখানে থাকুক কি মধ্যপ্রাচ্যে থাকুক কি মালয়েশিয়া থাকুক, ওদের প্রতি আমি সাংঘাতিক সংহতি বোধ করি। এটা সংহতি বোধ করার কারণটা খুব সহজ, এদের অর্থ তারা যেটা দেশে পাঠায় তাতে কিন্তু এই রাষ্ট্র চলে, এই এই বাংলাদেশ চলছে, এটা তাদেরকে বুঝতে হবে। এবং এই যে তাদেরকে এই বোঝাটা যদি তারা ভালো করে বোঝেন, তাহলে বুঝতে হবে যে কোনো দেশ যেখানে তারা থাকুক থাকুক না কেন, নিজের দেশকে যদি তারা ঠিক করতে না পারে, তাহলে অন্য দেশে তাদেরকে যেই ধরনের কষ্ট তারা করছে, একটা সেকেন্ড ক্লাস সিটিজেনের মধ্যে তারা থাকছেন, এই জীবনটা তাদেরকে আপনার ফেলাতে হবে। দ্বিতীয়ত পয়েন্ট হচ্ছে, যেটা আমি তাদেরকে মনে করিয়ে দেব, পৃথিবীতে বড় বড় বিপ্লব ঘটেছে বিদেশে যারা ছিল এদের দ্বারা, দেশ কিন্তু বদলাচ্ছে, কিন্তু তারা যখন সচেতন হয়ে গিয়েছে, এমনকি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল যারা বিদেশে ছিল, এখন কিন্তু আমাদের বিদেশের ছেলে মেয়েদের সংখ্যা প্রচুর, এবং এটা খুবই ইতিবাচক, কারণ তারা সারা পৃথিবী দেখছে, তারা বিচার করতে পারছে, ভালো মন্দ বুঝতে পারছে অনেক কিছু, ফলে এটা সময় তাদের জন্য, খুব ভালো সময় যে তাদেরকে দেশ নিয়ে তাদেরকে ভাবা। জানি যে তারা প্রচন্ড রকম কাজের মধ্যে থাকে, অনেক চাপের মধ্যে থাকে, কিন্তু দেশ নিয়ে চিন্তা করা এবং এই দেশকে আমরা সামনে এগিয়ে নেবার জন্য কি ধরনের চিন্তা করলে এই দেশকে আমরা এগিয়ে নিতে পারবো, সে চিন্তাটা অন্তত তারা যেন ধারণ করে এবং প্রচার করে পরস্পরের মধ্যে, এটা গুরুত্বপূর্ণ। কারণ যদি একটু আগে শুরুতে আমরা খেয়াল করেন, আমি আলোচনা করেছিলাম যে আমাদের নিজেদের চিন্তা ঠিক না করলে কিন্তু দেশ ঠিক হবে না, এটা একদম সরাসরি সম্পৃক্ত। আমার মধ্যে চিন্তার মধ্যে যদি ভুল থাকে, তাহলে আমি সেই ভুল চিন্তা দিয়েই কিন্তু আমার দেশকে বিচার করতে শুরু করবো, আমি দেশকে খারাপ কথা বলতে শুরু করবো, দেশ সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হবে, এটা ঠিক নয়। আমি যে বাংলাদেশ এত কিছুর পরেও বাংলাদেশ বিপুল সম্ভাবনাময় একটা দেশ, আমি সবসময় একটা কথা বলতাম, লোকে এখনো বলি যে বাংলাদেশে ইউরোপের মতো হতে, মানে আমি উন্নতির দিক থেকে, আমি উন্নয়ন শব্দটা ব্যবহার করি না, সকল এনে যে উন্নয়ন হয়ে যাবে, তার উন্নতি একটা মাথা তুলে শীর দ্বারা তুলে জানাবার মতো বড় জোর 5 বছর লাগবে। আমাদের যে সম্পদ, আমাদের যে মানব সম্পদ থেকে আরম্ভ করে আমাদের এখনো যা আছে, এখন আমাদের যা শক্তি, যদি আমরা সেটাকে আমরা এক জায়গায় করি এবং আমাদের রাজনৈতিক চিন্তাকে আমরা স্বচ্ছ করি, যেটা আমরা চাই এবং এটা আমরা চাই না, এই আমরা চাই না, আমরা আমাদের রাষ্ট্রকে নতুন করে গঠন করতে চাই এবং এইভাবে আমরা সকলে থাকতে চাই, এইভাবে সকলে চলতে চাই, একজন ব্যক্তির হাতে ক্ষমতা থাকা যাবে না কোনো সাংবিধানিক ভাবে কিংবা অস্ত্রের জোরে, এটা হবে না। এর আগে সামরিক শাসক আসতো অস্ত্রের জোরে, আর এখন সংবিধানের জোরে আমরা একটা ব্যক্তিকে আমরা ক্ষমতা বসে রেখেছি, এটা হবে। তাহলে এই যে বন্ধ না করতে পারলে, এই আওয়াজটা না করতে পারলে, আমরা আসলে আমরা কেউ কিন্তু ভালো থাকবো না। আমাদেরই তাদেরই আত্মস্বজন দেশে থাকে, বিদেশে তারা থাকলো, তাদের জন্য তারা টাকা পয়সা পাঠায়, তাহলে এই দারিদ্রতা তাদের এই কষ্টের জীবনটা কষ্ট করে থাকবে। আর যদি আমরা এই অবস্থা থেকে বদলাইতে পারি, বাংলাদেশ 3-5 বছর লাগবে অত্যন্ত দ্রুত বেগে উন্নত করতে। চীনাদের দেখেন, তারা, আমি যখন ছিলাম মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে, চীনারা পড়তে আসতো দলদলে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়তো, আবার তারা দলদলে ফিরেও গেছে নিজের দেশে এবং বড় বড় কাজ করছে। এবং কে চায় দেশের বাড়ি থাকতে? কেউ চায় না দেশের বাড়ি থাকতে, প্রত্যেকে দেশে ফিরতে চায়। এবং দেশের সঙ্গে তার একটা যুক্ত থাকা মানে তার নিজের একটা আত্মিক শক্তিও বাড়ায়, তার একটা শেকড় আছে যেখান থেকে সে দাঁড়াতে পারে।
ফলে আমাদেরকে দেশ যে কোনো ভাবে হোক আমাদেরকে দেশ ঠিক করতে হবে। আমরা যে যেখানে থাকি, আপনি নিউ ইয়র্কে থাকেন কি জার্মানিতে থাকেন কি কানাডা থাকেন কি ফরাসি ফ্রান্সে থাকেন, দেশ ঠিক করতে হবে সবার আগে। এটাই আমাদের সকলের জন্য কল্যাণ। জি স্যার, সুপ্রিয় দর্শক মন্ডলী, অনেক আশাবাদের কথা শুনলাম আমরা। ফরহাদ মাজার সাহেবের যে মুখ থেকে যে সুবচনগুলো আজকে বেরিয়ে আসলো, এখানে আমি আমার উপলব্ধিটুকু যেটা বলছি যে উনি ভীষণভাবে চাচ্ছেন, আমিও ব্যক্তিগতভাবে চাচ্ছি, যার জন্য আজকে আমার এই আলোচনা, আজকের এই সাক্ষাৎকারটি। আমরা যারা বাইরে ছড়িয়ে ছিটিয়ে আছি, প্রচুর মেধাবী ছাত্রছাত্রী সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, একটি কথা আছে সত্যি কথা সুপ্রিয় দর্শক মন্ডলী, যে আমাদের দেশ থেকে কিন্তু মেধাগুলা পাচার হয়ে যায়, সরকার এদেরকে অ্যাফোর্ড করতে পারে না, করে না, পলিসির অভাব। যারা মেধাবী ছাত্রছাত্রী তারা চলে যায় বিশ্ববিদ্যালয়গুলি নামি দামি পৃথিবীর, সেখানে চাকরি নিয়ে অথবা স্কলারশিপ করার জন্য গিয়ে সেখানে থেকে যায়। কেন থেকে যায়? থেকে যায় আর্থিক সচ্ছলতা পাচ্ছে না, দেশে জীবন ধারণের নিরাপত্তা কম, কথা বলার স্বাধীনতা নাই, আজকে শিক্ষার প্রায়োগিক ক্ষেত্র নাই। আজকে আমরা যে বড় বড় বুলি উড়াচ্ছি বসে বসে, যেখানে যার ক্ষমতা নাই সেখানে তাকে নিয়োগ দেওয়া হচ্ছে, আজকে নিজের জেলার মানুষকে প্রত্যেকটা জায়গাতে বসানো হচ্ছে, সবকিছু মিলিয়ে কেমন জানি আমরা একটা মানে যে সুজলা সমলা শস্য শ্যামলা বাংলা আজকে কেমন জানি একটা কালিমা ছড়িয়ে গেছে। কিন্তু ফরহাদ মাজহারের মতো আমিও আশাবাদী, তাই তো কথা বলি, তাই তো যারা মানুষের কথা বলে, মাটির কথা বলে, তাদের সাথে আমি একসাথে যোগ দিই। অনেক ধন্যবাদ জনাব ফরহাদ মাজহার, আপনার এই যে ব্যস্ত সময় যে জন্য আপনি এসছেন আমার চ্যানেলে কথা বলার জন্য। আমার দর্শকরা আপনার কথা শুনেছে এবং আমি অনেকগুলো মন্তব্য দেখেছি, এবং এর ভিতরে 10-15টা মন্তব্য কিন্তু লালনের ভালোবাসার মন্তব্য এসেছে। একজন লিখেছে যে যারা বিশ্ববিদ্যালয়ের কারিগর তারা বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছে না, তারা লালনের কি তত্ত্ব বুঝবে। এই যে জ্ঞান চোররা যে সমালোচনা করে, বুঝে করে না বুঝে করে, যার জন্য আমাদের আজকের এই সমৃদ্ধশালী একটি জাতির এই দুরবস্থা। আশা করছি যে আমি আপনি এভাবে দলগতভাবে সমষ্টিগতভাবে আমরা চেষ্টা করব যে এই জাতিকে আবার মাথা তুলে দাঁড়ানোর জন্য। যারা একটা সময় যে যিনি বলেছিলেন যে দাঁড়িয়ে যে তোমাদের যার যা কিছু আছে চলে আসো যুদ্ধ করো, সেই তখন আব্দুল হামিদ খান ভাসানি, হোসেন শহীদ সরওয়ার্দী, যারা এই বাংলার যারা কিংবদন্তির নেতা ছিল, যারা কাজ করেছেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, যারা কাজ করেছেন, লালন কাজ করেছেন, হাসন রাজা কাজ করেছেন, ধর্মগুরুরা ধর্মীয় যারা নিয়ে এসেছেন, শাহজালাল শাহপরান যারা এসেছেন, কাজ হয়েছে, এখনো কাজ হচ্ছে, দেশ একদিকে উন্নতি হচ্ছে, আরেকদিকে একটা শ্রেণী মাদক সেবা করছে, ওদেরকে মাদক সেবার জন্য প্রলুব্ধ করছে, এবং যারা রাষ্ট্র ক্ষমতা আছে তারা মাদকের ব্যবসা করে ফুলে ফুপি উঠছে, আমরা বুঝি সবই। কিন্তু শেষে আমি আপনার মতো আশাবাদী যে আমাদের দেশটি এবং যারা রাষ্ট্র ক্ষমতা আছে তাদের বোধগম্য হবে যে আমরা ভুল করছি, আমরা সঠিক পথে আগাচ্ছি না, সেই সোনালী সূর্যের অপেক্ষা থাকলাম। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা যারা এতক্ষণ দেখলেন 1 ঘন্টার উপরে এই অনুষ্ঠানটি, আপনাদের কাছে আমার একটি প্রাণপ্রিয় আবেদন, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আপনাদের এই সাবস্ক্রাইব এবং লাইক আমার ভীষণ প্রয়োজন, এবং এগিয়ে যেতে পারবো, কথা বলতে পারবো এবং এই ধরনের বুদ্ধিদীপ্ত জ্ঞানীদের কথা শুনতে পারবো। জনাব ফরহাদ মাজহার, আপনাকে জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি যে আল্লাহ আপনাকে সুস্থ রাখুক, দীর্ঘ আয়ু আপনার হোক, এবং আশা করছি যে আপনাকে আমার চলার পথে আবারও পাবো। আপনি ভালো থাকুন। দর্শক বলিলে আপনারা যারা ছিলেন আপনাদের কাছে আমি কৃতজ্ঞ, আপনারা এতক্ষণ কথা শুনেছেন, মন্তব্য করেছেন, এই ভালোবাসাটুকু চাই, এই ভালোবাসাটুকু দিয়ে থাকুক, যে যেখানে থাকুন ফুলের মতো থাকুন, বাগানেই থাকুন। অনেক ধন্যবাদ।